সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানের শিরোনাম তো আমি সবাইকে আগেই পাঠিয়েছিলাম, এটা আপনারা সবাই জানেন। আজকে অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে মানসিক স্বাস্থ্যের উপর করোনার প্রভাব ও করণীয়। এই শিরোনামেই করার জন্য আমরা আলোচনা করছিলাম। ডাক্তার আজিজ আমাদের এখানে আছেন, ক্যালিফোর্নিয়া থাকেন। আসলে এই বিষয়টা আমাদের সামনে এসেছিল কথা বলতে বলতে, মানুষ এত এই সময়ে করোনায় অভিজ্ঞতা তো মারা যাচ্ছে, অসুস্থ হচ্ছে বিভিন্ন ভাবে, কিন্তু মানসিক ভাবেও অনেকেই দুর্বল হচ্ছে। এবং সেটা বিশেষ করে দুইটা জায়গায় এই হচ্ছে, একটা হচ্ছে যে যারা ছাত্র তারা কেউ বের হতে পারছে না ঘর থেকে, কলেজ স্কুল নাই, ক্লাস নাই, ঘরের মধ্যে অনেকটা বন্দী হয়ে আছে, যার ফলে তাদের মধ্যেও এক ধরনের মানসিক চাপ আমরা লক্ষ্য করছি জানি। এবং আমার এক কেউ একজন কালকে বা গত পরশু দিন আমাকে বলছিলেন যে তার বাচ্চাদের সাথে কথা বলতে পারে না, কারণ বাচ্চারা কিছু বললেই খুব রেগে যায়, ফলে তারা তাদের মতো করে থাকতে যাচ্ছে, ঘরের রুমের মধ্যে লক করে থাকতে যাচ্ছে। তো যার ফলে দেখা যাচ্ছে যে এটা বিভিন্ন ভাবে আমাদের উপর চাপটা, আমাদের মানুষের মানসিক যে স্বাস্থ্য তার উপর চাপটা ফেলছে। এটা হয়তো আরো কন্টিনিউ করতে পারে পরবর্তীতেও। তো সেই জন্যই আমি আর আজিজ আমরা যখন কথা বলছিলাম, কথা তখন আমরা একটা চিন্তা করলাম এটার জন্য এমন একটা আলোচনা দরকার, যে আলোচনায় টেকনিক্যাল আলোচনা যেমন হবে, কিন্তু একটু সাধারণের বোধগম্য আলোচনা একটু হোক, যাতে সবাই এখন আমাদের কি করা উচিত এই সময়টাতে, মা বাবাদের কি করা উচিত, আবার ছাত্রদেরও কি করা উচিত সেই বিষয়টা একটু যেন জানতে পারে, আমরা বুঝতে পারি এবং অন্যদেরকেও সেই বিষয়টা নিয়ে যেতে পারি। সেই চিন্তা থেকেই আজকের এই আলোচনা আমরা উত্থাপন করছি। এই আলোচনায় আমাদের সাথে তিনজন গেস্ট লেকচারার আমরা এখানে ঠিক করেছিলাম। একজন হচ্ছে ডাক্তার ফজলে আলহি মিলাত, আমাদের দীর্ঘদিনের পুরনো, বিভিন্ন মানসিকভাবে আমাদেরকে যিনি, যদিও ডাক্তার হচ্ছে সহযোগী অধ্যাপক মিলাত ক্লিনিক্যাল নিউরো সার্জারি, কিন্তু মানসিকভাবে আমাদেরকে বিভিন্ন পোস্ট দিয়ে থাকে, তিনি আছেন। ডক্টর সৈয়দ মাহফুজুল হক উনি আছেন, উনি সাবেক পরিচালক পাবনা যে মানসিক হাসপাতালের, কাজেই উনি এই বিষয়টা অনেক টেকনিক্যালি এবং ক্লিনিক্যালি নন ক্লিনিক্যালি দুইটা দুইভাবে বলতে পারবেন। বর্তমানে উনি CSCR এ কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। আমাদের সাথে আমাদের আরেক বন্ধু ডাক্তার চট্টগ্রাম মেডিকেলে ছিলেন ডাক্তার আনোয়ার আনাম কিবরিয়া, আমরা যাকে মিলন কিবরিয়া নামে চিনি, তো তিনিও আছেন। তিনজনকেই আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়, ওনারাই আলোচনাটা ঠিক করবেন, আশা করছি আপনারা সবাই উপভোগ করবেন। সেই সাথেও আমাদের সাথে অন্যান্য ডাক্তারও আছেন, অনেক ডাক্তার আছেন কিংবা সোশিওলজিস্টও আছেন, এবং দুই একজন ছাত্র ছাত্রীও থাকবেন। তারা আমাদের আলোচনাটা দুই ভাগে আমরা ভাগ করব। প্রথমে আমাদের যে প্যানেল, যে লেকচারার, ওনারা আলোচনা করবেন, তারপরে অন্যরা ছোট ছোট করে একটু আলোচনা, মতামত কিংবা প্রশ্ন যেটাই থাকে সেটা একটু বলতে পারবেন। তো আমি সেভাবেই আলোচনাটা নিতে চাই। আপনারা তো নিশ্চয়ই ইতিমধ্যে জানেন যে গতকালকে আমি দেখছিলাম প্রায় পুরো বিশ্বেই 9,87,00,000 আক্রান্ত হয়েছে এই করোনায়, এবং মৃত্যু হয়েছে 2,11,00,000 থেকে একটু বেশি, এবং বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা দেখছি এখন অনেক বেশি। কালকে আমি এটা দেখছিলাম CDC-র খুব সম্ভবত একটা স্ট্যাটিস্টিক্স, আক্রান্তের সংখ্যা হচ্ছে 5,30,000 বাংলাদেশে। এটা আমি জানি না এটা কতটুকু গুড স্ট্যাটিস্টিক্স, কিন্তু তারপরে এই স্ট্যাটিস্টিক্স গুলোতে আমাদের দেখতে হয়, এবং ইন্ডিয়া, ব্রাজিল, USA তো বললামই প্রচুর, 2,53,00,000 এখানে আক্রান্ত, মারা গেছে 400,000-এর বেশি। তো এই অবস্থায় আসলে আমরা একটা দীর্ঘ অন্ধকার সময় পার করছে নিশ্চয়ই পুরো বিশ্ব, কোনো একটি দেশ না। তো এর থেকে পরিত্রাণের জন্য কাজ করছেন সায়েন্টিস্টরা, সোশিওলজিস্টরা, সবাই সবাই মিলে, আপনারা আমরা সবাই মিলে এই কাজের সাথে হয়তো যুক্ত আছি। সেই এই আলোচনাগুলো দিয়েও আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে। প্রগতির যাত্রী আমরা কিন্তু এই নিয়ে, এটা সেকেন্ড খুব সম্ভবত করোনার উপর আমরা আলোচনা করছি, যাতে এটা আপডেটেড এইগুলো সব মানুষের কাছে যেতে পারে। এবং আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চল থেকে যুক্ত হয়েছেন পৃথিবীর, কেউ আমেরিকা থেকে, কেউ বাংলাদেশ থেকে, লন্ডন থেকেও কয়েকজন যুক্ত হবেন। আমি আশা করছিলাম লিটন মল্লিক আমাদের আরেকজন সাইকিয়াট্রিস্ট
হ্যাঁ, সে লেখাপড়া করছে এখন লন্ডনে, সেও হয়তো আমাদের সাথে যুক্ত হবেন ডাক্তার লিটন মল্লিক পরবর্তীতে। তো আশা করছি আমাদের এই আলোচনা আপনারা সবাই শুনবেন, আর যারা ফেসবুকে আছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি, তারাও যেন থাকেন আমাদের সাথে এই আলোচনায়। আমি এখন আলোচনার দিকেই যেতে চাই, আমি কথা কম বলি, অন্যদেরকে কথা বলতে চাই। তো আমি আমার আলোচনার শুরুতেই আমি বলছিলাম, যেমন ঠিক আলোচনা শুরু হওয়ার আগেও আমরা আলোচনা করছিলাম, এখানে ডাক্তার ফজলে এলাহী মিলাদ আছে, মিলাদের সাথে আলোচনা করছিলাম। মিলাদকে হয়তো আমি বলবো আলোচনাটা, না সরি, মিলাদের আগে একটু আমি আমাদের ডাক্তার আজিজ, মোহাম্মদ আজিজুল হক চট্টগ্রাম মেডিকেলে ছিলেন, তাকে বলবো আর একটু ব্যাখ্যা করার জন্য আমাদের এই আলোচনার সভাটা কিভাবে আমরা অর্গানাইজ করতে চাই। ডাক্তার মোহাম্মদ আজিজুল হক ফিলাডেলফিয়া থেকে বলবেন। আজিজ, থ্যাংক ইউ উৎপল দত্ত, প্রগতির যাত্রীর অন্যতম প্রধান সংগঠক, আপনাকে ধন্যবাদ। আজকের এই করোনা এবং মানসিক স্বাস্থ্য এই নিয়ে যে আলোচনার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু আমাদের আজকে আলোচক প্যানেল যারা আছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। প্রফেসর মাহফুজুল হক খান স্যার, আমাদের প্রিয় শিক্ষক, চট্টগ্রাম মেডিকেল কলেজের অনেক প্রিয় শিক্ষক, আমরা যারা ওনার ছাত্র ছিলাম আমরা ওনার আসলে অনেক ভক্ত, এবং সেই সাথে আমাদের এই প্যানেলে আজকে আলোচক হিসেবে আছেন ডাক্তার মিলন কিবরিয়া। উনি একজন বক্ষ, একজন থোরাসিক সার্জন, এবং ফজলে আলাই মিলাদ একজন নিউরো সার্জন। আলোচনার শুরুতে আমি একটু ব্যাখ্যা দিতে চাই যে একজন মনোরোগ বিশেষজ্ঞের পাশাপাশি কেন আমরা একজন নিউরো সার্জন অথবা একজন থোরাসিক সার্জন কে আজকে এখানে রেখেছি, কেননা সবাই সাইকিয়াট্রিস্ট। আমরা আমাদের এই প্রগতির যাত্রীর যে এক্সপার্ট প্যানেল, তারা আমরা যখন আলোচনা করি আমাদের কিছু এই আজকে প্যানেল নির্ধারণ করার ব্যাপারে আমাদের কিছু বিষয়বস্তু ছিল, আমাদের কোনো কনসার্ন ছিল। আমরা মনে করি ডাক্তার মিলাদ এবং ফজলে আলাহী মিলাদ দুইজনের এই মেডিকেল শিক্ষা এবং দক্ষতার পাশাপাশি তাদের যে রাজনৈতিক ওরিয়েন্টেশন এবং প্রজ্ঞা, তাদের ইনফরমেশন প্যাকড নলেজ, ইন্টেলিজেন্স এবং সর্বোপরি তাদের যে উইজডম, সেই ক্ষেত্রে আমরা মনে করেছি যে তারা আজকে আমাদের এই আলোচনায় এই তারা একদম বাস্তবিক হিসাবেই এখানে যুক্তিসঙ্গত ভাবে আমরা তাদেরকে এখানে মনে করেছি, যে কারণে তারা এখানে আজকে আছে। তো আমি আলোচনার যা শুরুটা করে দিতে চাই, যেভাবে উৎপল দত্ত আমাকে বলেছেন যে আমরা আলোচনার শুরুটা যেটা করতে চাই মানসিক স্বাস্থ্য নিয়ে, যে করোনার শুরু হয় প্রায় 1 বছর এবং শুরুর পর থেকে প্রায় মোর দেন 2 মিলিয়ন পিপুল কিন্তু সারা বিশ্বে মৃত্যুবরণ করেন, এবং এই এত লোক মারা যাওয়ার পাশাপাশি আমরা সবাই আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সবাই সারা পৃথিবীর সকল মানুষ কিন্তু মৃত্যু ঝুঁকিতে আসছে। আমাদের আমরা যে কোনো সময় আমরা এই করোনার কারণে মারা যেতে পারি, এটা একটা এটা কিন্তু মানুষের স্বাভাবিক চাপ না, স্বাভাবিক চাপের থেকে এটা অতিরিক্ত একটা চাপ। তো এর এর পাশাপাশি যে জিনিসগুলা আমি আলোচকদের আলোচনা সুবিধার্থে বলতে চাই, যে কিছু বিষয়বস্তু যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, আজকে আমরা প্রায় 1 বছর করোনায় আজকে কিন্তু আমরা লকডাউন, আমরা ঘরের ভিতর বন্দি, আমাদের যে স্বাভাবিক কাজ করার যে আমাদের অভিজ্ঞতা, আমরা যে কাজটা আমরা করতে পারি সেটা কিন্তু করতে পারতেছি না। আজকে আমরা কিন্তু সবাই ঘরে বন্দি অবস্থায় আছি এবং এটা আমাদের জন্য বিরাট মানসিক চাপ। আজকে আমরা যাদেরকে বলছি যে তারা এই পৃথিবীর ভবিষ্যতের যারা এই পৃথিবীতে গড়বে, সেই শিশুরা অথবা সে ছাত্ররা আজকে কিন্তু পড়াশোনা করতে স্কুলে যেতে পারতেছে না, তারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এই তাদের এই শিক্ষা থেকে বঞ্চিত হওয়া, এটা যেমন তাদের জন্য একটা মানসিক চাপ, তার পিতামাতার জন্য মানসিক চাপ, সর্বোপরি রাষ্ট্র জন্য একটা বিশাল মানসিক চাপ, এবং সেই মানসিক চাপ আমরা কতটুকু নিতে পারছি সেটা এখনো আমরা কিন্তু জানি না। সো আরেক যে অসুস্থ মানুষ যারা, আজকে ধরেন আমার বয়স্ক মা বাবা, বা আজকে যারা স্বাভাবিক ভাবে করোনায় অসুস্থ ছাড়াও যারা আজকে মানুষ স্বাভাবিক অসুস্থ, তারা কিন্তু আমরা
সে স্বাস্থ্য সেবাটা পাচ্ছি না, তারা আজকে ভয় হোক সে ডাক্তারের কাছে বা স্বাস্থ্য কেন্দ্রে যেতে পারতেছে না, এবং এই না যাওয়ার কারণেও আজকে অনেক মানুষ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছে, এবং এখানে আমরা আজকে কিন্তু খুব অসহায় অবস্থায় আছি। এবং আরো কিছু জিনিস যেটা আমি বলতে চাই, এটা যারা আলোচনা করবেন তাদের সুবিধার জন্য, যে আজকে যারা গর্ভবতী মা, সে গর্ভবতী মা এবং তার পরিবারের একটা আকাঙ্ক্ষা থাকে যে যে শিশুটি তার জন্ম দিবে সেই জন্ম দেওয়ার ক্ষেত্রে যেন যে একটা স্বাভাবিক পরিস্থিতির বা চিকিৎসা ব্যবস্থার সে সুযোগ পায়, আজকে সেই মাটা তার শিশুকে কিন্তু স্বাভাবিকভাবে জন্ম দিতে পারতেছে না। একটা অতিরিক্ত চাপ তার উপর, তার পরিবারের উপর, সেই অতিরিক্ত চাপের সে সম্মুখীন হচ্ছে। আজকে আমরা আমাদের উৎপাদন কমে গেছে, আমরা আজকে আজকে খাদ্য সংকটে আছি, মানুষ তার আগামীকালের খাবার পাবে কিনা আমরা সেটাও জানি না, এবং সেই সাথে একটা খুব চমৎকার জিনিস আজকে লক্ষ্য করছি যে আমাদের ব্যক্তিগত নিরাপত্তা এবং সেই সাথে সামাজিক এবং রাষ্ট্রীয় নিরাপত্তা কিন্তু আজকে হুমকি স্বরূপ। আপনি করোনা শুরুতে আমরা দেখেছি যে যে রাজনৈতিক সংকটে আমরা পড়েছি, এক একটা দেশ, বড় বড় দেশগুলো আজকে এই করোনার জন্য অন্যকে দায়ী করতেছে, এবং সেই দায়িত্ব করার দায়িত্ব চাপিয়ে দেওয়ার মাধ্যমে একটা সংকট তৈরি করছে, এবং এই সংকটটা আমরা যারা সাধারণ মানুষ পৃথিবীতে বাস করতেছি আমরা কিন্তু এই সংকটটা ঘরে বসে দেখছি, এবং আমরা কিন্তু এই চাপটা নিতে পারতেছি না, কারণ তাদের একটা ভুলের কারণে এই করোনার পাশাপাশি সারা পৃথিবীতে মানুষ সামাজিক রাজনৈতিক ভাবে একটা বড় ধরনের হুমকির সম্মুখীন হবে, এবং এইটা এই পৃথিবীর মানুষের জন্য এবং ভবিষ্যৎ জেনারেশনের জন্য এটা আমাদের জন্য সুখকর না। সো একজন মানুষ হিসাবে আমি কি চাই, আমি চাই একটা সচ্ছল স্বাভাবিক অবস্থা, এটা আমার যেমন এক আকাঙ্ক্ষা, এটা আপনাদের সবারই আকাঙ্ক্ষা যে আমি একটা স্বাভাবিক এবং একটা সচ্ছল অবস্থা চাই, এবং সেখানে আমার আমি আমার দক্ষতাটাকে একটা স্বাভাবিক এবং সচ্ছল অবস্থায় আমি আমার দক্ষতার উপলব্ধি করতে পারবো, আমার যে কাজ করার ক্ষমতা সেই ক্ষমতাটা আমি উপলব্ধি করতে পারবো, কিন্তু আজকে এই করোনার কারণে কিন্তু আমি আমার সেই স্বাভাবিক অবস্থাও নাই, আমি আমার দক্ষতা উপলব্ধি করতে পারছি না, আমি আজকে ঘরে বন্দী অবস্থায় জীবনযাপন করছি, এবং সেই সাথে একটা মানুষের তার জন্মের পড়া পরে স্বাভাবিক চাপ নেওয়ার ক্ষমতা তার আছে, কিন্তু বর্তমানে করোনার পরিস্থিতিতে যেই চাপ আমরা নিচ্ছি বা যে চাপের সাথে আমরা যুদ্ধ করতেছি সেটা কিন্তু স্বাভাবিক চাপ না, সেটা স্বাভাবিক চাপের চেয়ে কয়েকশো গুণ অতিরিক্ত চাপ। সো আজকে বিজ্ঞ ডাক্তারদের বা যারা মনোবিজ্ঞানী বা যারা রাজনীতি করেন, সমাজ নিয়ে চিন্তা করেন, আজকে তারা ভাবতেছে এই মানুষের এই মানসিক অবস্থা কোথায় সংকট অবস্থা আছে, এটা আমাদের আলোচনার বিষয়, এবং কিভাবে আমরা সে থেকে পরিত্রাণ পাবো সেইটা আজকে আমরা সবাই চিন্তা করছি, এবং আজকে স্বাভাবিক অবস্থা এবং একটা সচ্ছল অবস্থা, এবং সেই অবস্থায় আপনি আপনার দক্ষতা উপলব্ধি করতে পারবেন, এবং সেই দক্ষতা উপলব্ধি করার সাথে সাথে আপনি উৎপাদন করবেন, এবং আপনার সেই উৎপাদন এবং কাজের মাধ্যমে আপনার ব্যক্তিগত এবং আপনার সম্প্রদায়ের মুনাফা হবে, এইটাই তো মানসিক স্বাস্থ্য। আমরা যদি WHO এর মতই ডেফিনেশনে বলি, আমি যে কথাগুলো বললাম এটাই মানসিক স্বাস্থ্যের ডেফিনেশন। সো আজকে করোনার কারণে আমরা কোথায় অবস্থায় আছি সেটা আমরা সবাই আমাদের কিছুটা না কিছু ধারণা আছে, এবং সেই সাথে আমরা কি দেখছি করোনার পরবর্তী অবস্থায় মানুষ বিভিন্ন ধরনের মানসিক অসুস্থতা ভুগছে, বিভিন্ন ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডারের মানুষ ভুগতেছে, আমরা যেটাকে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার বলি, মানুষের আজকে প্যানিক অ্যাটাক হচ্ছে, মানুষের আজকে ফোবিয়া হচ্ছে, মানুষ অসামাজিক হয়ে যাচ্ছে, মানুষ আজকে ডিপ্রেশনে ভুগতেছে, এবং সুইসাইডের মতো দুঃখজনক ঘটনা ঘটেছে। আপনারা 2 দিন আগে পত্রিকায় দেখেছেন বাংলাদেশের একজন অল্প বয়সী একটা মেয়ে যে আজকে নাটক এবং বিভিন্ন ধরনের টিভি মিডিয়াতে প্রোগ্রাম করতেন, সেই অল্প বয়সের মেয়েটি বসুন্ধরা তার বাসায় করোনাকালীন সময়ে
তার বন্দী জীবন যাপনের কারণে তার শারীরিক এবং মানসিক বিপর্যয় হয়, এবং সেই কারণে সে আজকে সে আত্মহত্যার মতো ঘটনা সে করতে বাধ্য হয়েছে। এটা আমাদের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার। তাই আজকে আমাদের আয়োজন, আমি প্রগতি যাত্রীকে ধন্যবাদ দিচ্ছি, এবং আমাদের যারা বিজ্ঞ প্যানেল আজকে আলোচক আছেন, তারা আজকে সব ব্যাপার নিয়ে আমাদের, হয়তো আমরা প্রথমে উৎপল দত্ত বলেছেন যে আমরা কোনো একাডেমিক বা ক্লাস লেকচার নেওয়ার মতো কোনো আলোচনা যাচ্ছি না, আলোচনাটা আমরা খুব সহজ এবং স্বাভাবিক করতে যাচ্ছি, যেখানে সবাই আপনারা এখানে যারা আছেন তারা সহজে বুঝতে পারবেন, আলোচনায় অংশ নিতে পারবেন, এবং ফেসবুকের মাধ্যমে আজকে যারা দেখছেন তারা সহজে বুঝতে পারবেন, এবং এই অবস্থা থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাবো। পরিত্রাণ পাওয়া খুব ডিফিকাল্ট, এই ইম্প্যাক্টটা হয়তো লম্বা সময় থাকবে, এবং সেই লম্বা সময় থাকার পরেও আমাদের কিন্তু, বেঁচে থাকতে হবে, আমাদের স্বাভাবিক জীবনযাপন আমরা আমরা সেইভাবে বাঁচতে চাই, আমাদের বাঁচার ভিতরে আনন্দ থাকতে হবে, বিনোদন থাকতে হবে, আমরা সেই পুরানো অবস্থায় ফিরে যেতে চাই না। আপনারা জানেন এক সময়, অনেক আগে কথা যদি বলতে চাই, এক সময় মানুষের যখন মানসিক এবং শারীরিক অসুস্থতা হতো, আমরা এই সমাজ আমাদেরকে এটাকে পানিশমেন্ট হিসাবে, গডের পানিশমেন্ট হিসাবে এটাকে আমাদের সামনে প্রেজেন্ট করছিল, আমাদের যারা অনেক আগের কথা বলতেছি, এবং যখন সে অসুস্থ হতো তাকে তার চিকিৎসা নেওয়ার কোনো অধিকার ছিল না, তাকে তার মধ্যে বিশ্বাস ঢুকানো হয়েছিল যে এটা, এই এই তোমার অসুস্থতা এটা একটা গডের পানিশমেন্ট, তো তোমাকে সেই পানিশমেন্টটা নেওয়ার জন্য পাহাড়ে অথবা জঙ্গলে যেতে হবে, এবং সে গডের দেওয়া পানিশমেন্টটাকে মেনে নিয়েই তোমাকে তোমার জীবনের সমাপ্তি করতে হবে। কিন্তু অত্যন্ত আনন্দের কথা যে মানুষের উইজডম, মানুষের শিক্ষা, নলেজ, সে চাপিয়ে দেওয়া বিশ্বাস থেকে আমরা বের হইতে পেরেছিলাম। মানুষ কিন্তু তার চিকিৎসা পাওয়ার যে তার যোগ্যতা, চিকিৎসা পাওয়ার যে তার অধিকার, সেটা ফিরে পেয়েছিল। স্টিল আজকে এই আধুনিক বিজ্ঞানের সময় আমরা এখনো এই করোনার সময় বিভিন্ন ধরনের অন্ধবিশ্বাসের আমাদের সামনে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে করোনা রোগীদেরকে ভালো করার জন্য হসপিটালে গরু দিয়ে চিকিৎসা করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে করোনা যখন, করোনার শুরুতেই আমাদের অনেক ধর্মীয় নেতারা, এটা যারা ধর্ম পালন করেন না, এটা তাদের জন্য পানিশমেন্ট হিসাবে বলে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে, এটাও আমাদের জন্য একটা মানসিক চাপ, এটা থেকেও আমাদের মুক্তি পেতে হবে। এবং সেই সাথে এই সাইন্টিফিক, এই আধুনিক যুগে মানুষ যখন শিক্ষায় আলোকিত, আমরা দেখতে পাচ্ছি চিকিৎসা ব্যবস্থা ফেল করতেছে, চিকিৎসকরা সারাদিন চেষ্টা করেও করোনা রোগীকে বাঁচাতে পারতেছে না, এইটা আমাদের একটা বড় সংকট, এটা মানব জাতির জন্য একটা বিরাট সংকট। এই সংকট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমরা আশাবাদী আমরা পারবই, পারবো বলেই আজকে আমাদের আলোচনা। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে এই আলোচনা শোনার জন্য আমি ওয়েলকাম জানাচ্ছি, অংশগ্রহণ করার জন্য আমি সবাইকে, আপনাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার যে শুরুর আলোচনা শেষ করলাম, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর আজিজ। তো আমি আর কথা বলছি না, আমি আহ্বান করছি সহযোগী অধ্যাপক, ক্লিনিক্যাল নিউরো সার্জারি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটাল ঢাকার, আমাদের প্রিয় ডাক্তার ফজলে এলাহি মিলাদ, মিলাদকে আলোচনা উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। আমি একটু করতে চাই আর কি, আমি আমরা তো আসলে আমি মনে করি যে মাহফুজ স্যার আলোচনা শুরু করলে ভালো হয়, কারণ উনি তো আসলে মুখ্য আলোচক, উনি মূলত সাইকিয়াট্রির লোক, এটা আমার দিক থেকে এটা প্রস্তাবনা আর কি। ওনাকে একটু পরে দিতে যাচ্ছিলাম, একটু নাই, ইটস ফাইন, এটা যদি সবাই মনে করে আমি বল, কিন্তু ওনার আগামী আর একটু অন্য জনকে দিতে চাই, তো মিলাদ করে নিলে আমি একজন ছাত্রীকে এখানে ইন করাতে চাই, যে হয়তো তার বিষয়টা একটু বলবে, তারপর মাহবুব স্যারকে যাবো, তারপর হয়তো মিলনকে যাবো আর কি, আমার মিলাদ করে ফেলুক আলোচনাটা, তারপর যাবো আর কি। মিলাদ যদি তুমি কোন, না ঠিক আছে, মিলাদে শুরু করুক। হ্যাঁ, বাবা আমি তো আর কথা বলতে পারবো না।
ধন্যবাদ সবাইকে। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আছি আমি আমি একটু স্যারের অনুমতি চাচ্ছি, সৈয়দ মাহফুজুল হক স্যার। স্যার আপনি কি আগে বলতে চান? আপনি যদি আগে বলতে চান তাহলে স্যার আমি মনে করি আপনি আগে। আমি উৎপল দা মনে করি স্যারের একটু অনুমতি নেওয়ার ব্যাপার আছে। স্যার কি চান? স্যার যদি বলে তবে আমি শুরু করব, আর যদি স্যার নিজে আগে বলতে চান আমি মিলন কি প্রিয়া ভাইয়ের সাথে খুবই একমত। স্যার আপনি আপনি আনমিউট করে নেন স্যার। হ্যালো, হ্যাঁ এবার হয়েছে। আমার মনে হয় যেহেতু আগে সাজানো হয়েছে এরকম, যেটা ওইখানে অসুবিধা নেই, এটা তো আসলে পুরোপুরি একাডেমিক কিছু না কিংবা ওই ধরনের কিছু না। আমার মনে হয় ডক্টর মিলাদ বলুক, তারপরে আমি বলি। আমি যেটা বলবো বলবো, আমিও আসলে আমিও তো আসলে অত বেশি একাডেমিক কথা হয়তো বলবো না আর কি। আর দেখি গল্প ছলে যেরকম বলা যায় আমি আমি চাচ্ছি স্যার আপনি একটু শুরু করেন। আমি মিলন ভাইয়ের সাথে খুবই একমত, মানে শুরুটা স্যার আপনি করে দেন। আপনি আপনি যেহেতু বিষয়টা আপনারই সাবজেক্টের, আপনি স্যার একটু দয়া করে শুরু করেন স্যার, তারপরে আমি বলি। তাহলে তো আমাকে এখন সভাপতির মানে অনুমতি নিতে হয় না? সে ঠিক আছে, ঠিক আছে, সব শুরু করুন। ঠিক আছে, আমরা তাহলে এখন শুনি ডক্টর সৈয়দ মাহফুজুল হক, সাবেক পরিচালক। আমি 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 হয়তো খুব বেশি সময় নেব না, জি বলেন বলেন। হ্যাঁ, উনি তো পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ছিলেন। তো যাই হোক, ওনার পরে আমরা একটু তাহলে রিঅ্যারেঞ্জ করে নিব এই আলোচনাটা। তো আমি পরে হয়তো ওনাকে আবারও বলতে দিতে হবে আমাকে, ডাক্তার সৈয়দ মাহফুজুল হককে আলোচনা অংশ শুরু করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শুরু করছি। তবে ধন্যবাদ দিচ্ছি প্রগতির যাত্রী পল দত্ত এবং অন্য সবাইকে, সেই সঙ্গে যারা আলোচনায় আছেন। আজকে তিনজনই আমার ছাত্র, যাদেরকে আমি চিনছি। আমার খুব ভালো লাগছে যে অনেকদিন পরে এদের সঙ্গে দেখা হয়েছে এবং কিছু যোগাযোগ হচ্ছে আর কি। তো আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। আসলে এই প্যান্ডেমিক বলি, অতিমারি বলি, কিংবা বৈশ্বিক মহামারী বলি, বিভিন্ন সময় আছে এটাকে, আসলে এটা কয়েকটা ভাগে ভাগ করতে হবে যদি আমি এটাকে জানতে চাই যে এর এফেক্টটা কি হয়েছিল। এটা তো শুরু হয়েছিল 1 বছর আগে, সেই সময় এক ধরনের ছিল। আমরা আমি যেহেতু বাংলাদেশে বাস করি, আমি হয়তো বাংলাদেশের অবস্থানটাই হয়তো বেশি বলবো। তো প্রথমে যখন, তারপরে আসলে একটা সময় যখন বাংলাদেশে প্রথম দেখা দিল, এবং এরপরে যখন বাংলাদেশে বেশি করে দেখা দিল এবং আবার একটু কমে গেল, এবং এখন যেমন চলছে বিশ্বের সব জায়গাতেই, কিন্তু এখন এর আক্রমণও অনেক বেশি। আক্রমণ দুই ধরনের, একটা হলো ইনফেকশন হওয়া এবং এর ফলাফল হিসেবে মৃত্যু ঘটে যাওয়া, দুটোই কিন্তু বেড়ে যাচ্ছে পৃথিবীর সব জায়গাতে। এই জায়গাতে আমাদের অবস্থানটা একটু ভিন্ন রকম। আমরা এখন ভালো আছি, এটা সরকারি সরকার বলছেন এবং আমরাও দেখছি। তো আমি এটা বলি যে প্রথম 3 মাস যখন এই এপিডেমিক আরম্ভ হয়, প্রথম আমরা শুনেছিলাম যে চীন দেশে একটা রোগ এসছে, আমরা সবাই জানি ভাইরাসের ব্যাপারে, আমরা সবাই জানি। তো তখন আমরা এটাকে কিন্তু তেমন গুরুত্ব দিই। আমার মনে আছে যে এই এই গত বছরের জানুয়ারির শেষের দিকে আমি তখন ভারতে একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে গিয়েছিলাম, তখনও কিন্তু আমাদের মনে হয়নি যে আমাদেরকে ধরবে। যাই হোক, তারপরে আবার এই মার্চের দিকে, আমি ফেব্রুয়ারি শেষের দিকে একটু ইউরোপের দিকে গিয়েছিলাম। তো আমি এবং আমি দেশে ফিরি মার্চের 9 তারিখে। 8 তারিখেই আমরা আসলে যেদিন রওনা দিব সেদিনই প্রথম শুনলাম যে বাংলাদেশেও এই মহামারী দেখা দিয়েছে, প্রথম ইনফেকশন হয়েছে আর কি। তো তখন পর্যন্ত আমরা তেমন চিন্তায় ছিলাম না, যদিও আমি ইউরোপে ছিলাম, ইংল্যান্ডে ছিলাম, ওখানে আমি যেখানে ছিলাম সেখানে কিন্তু এর উৎপাতটা তেমন ছিল না। এটা আসলেই লন্ডন কিংবা ওই দিকটায় কিংবা আর একটু নিচের দিকে একটু বেশি ছিল, আমি একটু নর্থ ইংল্যান্ডে ছিলাম।
তো যাই হোক, তো সেই সময় একরকম আমরা চিন্তা করতাম, তো বৈশ্বিক মহামারী তো আসলে সবাই পৃথিবীর সবাইকেই আক্রমণ করে। এই আক্রমণ করার ফলে আমাদের মধ্যে একটা, আমাদের চিন্তায়, আমাদের চেতনায়, আমাদের চলাফেরায়, আমাদের কি বলবো, আমাদের মানে প্রকাশে একটু চেঞ্জ তো আসবেই, পরিবর্তন তো আসবেই। সেই প্রথমটা বললাম যে প্রথম 3 মাসে আমরা কোনো গা করিনি, বুঝতে পারিনি। যখন আমাদের মধ্যে আসলো 3 মাস পরে, যখন ইউরোপে কিংবা আমেরিকায় দেখা গেল যে আমাদের আত্মীয় স্বজন অনেকে এটা ভুগছেন, অনেকে মারা যাচ্ছেন, তখন আমরা প্রথম বুঝতে পারলাম যে এটা তো আমাদের কেউ ছাড়বে না। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, প্রথম দিকে আমাদের দেশে তেমন স্টাডিও হয়নি, অ্যাকচুয়ালি আমরা তো আসলে সেই রকম স্টাডি করি না। তারপরে কিন্তু দেখা গেছে, আমি একজন মেডিকেল ডাক্তার হিসেবে স্বীকার করে নিয়েছি, আমাদের দেশে আমরা যারা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত কিংবা যারা ক্লিনিক্যাল পার্সন, তারা আসলে অত রিসার্চ করার সময় পাই না। আমাদের দেশে কিন্তু এই যে মাস মাসের পরে থেকে এই পর্যন্ত বেশ কিছু গবেষণা হয়েছে, এবং তার বেশিরভাগই পড়েছেন সোশ্যাল সায়েন্টিস্টরা, তবে তার সঙ্গে কিছু কিছু ক্লিনিশিয়ানও জড়িত ছিলেন। এবং সেই থেকে আমাদের মধ্যে, আমাদের দেশের মানুষের মধ্যে এই যে এই কি বলবো, এই প্যান্ডেমিকের মহামারীর যে প্রভাব পড়েছে, কারণ আজকে বিষয়টা আপনারা বলেছেন যে মানসিক স্বাস্থ্যের উপরে প্রভাব এবং আমাদের করণীয় আর কি, এটা যে কোনো, এটা 100 বছর আগেও বিশ্বযুদ্ধের পরে কিংবা সেই সময়ে যখন আমাদের ইকোনমি পৃথিবীতে ডিস্ট্রয় হয়ে গেছিল, তখনও কিন্তু মানুষের বেশ কিছু মানসিক অবস্থান ছিল। সেই অবস্থানটাই আমরা মনে করেছিলাম যে সেই সময় যখন ইনফ্লুয়েঞ্জার পরে কোটি কোটি মানুষ মারা যায়, তখনও কিন্তু লোকের মধ্যে এক ধরনের মানসিক চেঞ্জ আসে বুদ্ধি বৃত্তিতে। এবং সেই থেকে এবারে যখন প্যান্ডেমিক শুরু হলো, তখন যারা সাইকিয়াট্রিস্ট ছিলেন, তারা যেহেতু তাদের একটা অংশ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কাজ করেন, তারা একটু নড়ে চড়ে বসলেন এবং বুঝতে পারলেন যে এবারেও বোধহয় এই মানুষের মানসিক স্বাস্থ্যের উপরে একটা বড় ধরনের আঘাত আসবে। এই আঘাত আসার 2টো প্রধান কারণ ছিল। একটা ছিল যে এই মহামারী একটা ভয়ঙ্কর মহামারী। এই মহামারীতে অন্যান্য, এর আগেও অনেক মহামারী হয়েছে, সেই মহামারীতে পৃথিবীর এক কোণারে কিছু লোক হয়তো মারা গেছেন কিংবা তারা প্রভাবিত হয়েছিলেন, কিন্তু বৈশ্বিক মহামারী বলতে যেটা বোঝায় সেটা আমাদের জীবদ্দশায় তো আমরা দেখিনি, এটা তো আমাদের কাছে প্রথম। তো এই যে মারা যাওয়া এবং এই যে মারা যাওয়ার ভয়, এবং এটা যে কার হবে কার হবে না, এটা কিন্তু আমরা আজও জানি না, এবং এর প্রভাব এখনো রয়ে গেছে। এর প্রভাবে সাধারণত আমাদের মধ্যে যারা মাঠে কাজ করি, যারা বাইরে কাজ করি, যারা অফিসে কাজ করি, যারা বিভিন্ন জায়গায় কাজ করি, তারা যেমন প্রভাবিত হয়েছেন, আবার যারা যে ঘরের থেকে, আমাদের দেশে যারা ঘর থেকে বের হন না, ঘরের মধ্যে থাকেন, রান্না বান্না করেন, তাদের মধ্যেও প্রভাব পড়েছে। তবে এই প্রশ্ন আসতে পারে যে এই প্রভাবে আমাদের কি হয়। আমরা তখনই মনে করেছিলাম যে এর প্রভাবে 2টো জিনিস হতে পারে বড় করে, সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে বিষণ্ণতা হওয়া, মানুষ মন খারাপ হয়ে যাওয়া, এবং মন খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে বেশ কিছু উপসর্গ দেখা যায়, সেই জিনিসটা হয়তো বেড়ে যাবে। আরেকটা জিনিস, এই বিষণ্ণতার সঙ্গে সঙ্গে, এটা কিন্তু আমাদের অ্যাজাম্পশন ছিল যেটা হতে পারে, এর সঙ্গে সঙ্গে যেহেতু আমাদের অর্থনৈতিক মন্দা আসবে এবং তার প্রভাবেও আমাদের মধ্যে হতাশাবোধ আরো বেশি কাজ করবে, এবং সেই থেকে আমাদের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সিস যেটা একসময় হয়েছিল, এগুলির হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আর একটা বড় জিনিস হওয়ার সম্ভাবনা,
থাকবে আমরা মনে করেছিলাম, সেটাকে আমাদের ভাষায় আমরা বলি পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। এটা তো একটা স্ট্রেস হিসেবে কাজ করছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা ভেবেছিলাম যে এর ফলে যে বাড়িতে এই রোগ দেখা দেবে কোভিড, তাদের বাড়িতে যিনি একজন মারা গেলেন আর যারা আছেন তাদের মধ্যে এটা একটা বিশাল ধরনের বড় ধরনের আঘাত কিংবা ট্রমা পড়বে, এবং তারা হয়তো এটা থেকে পরবর্তী সময়ে দিনের পর দিন ভুগতে পারেন, তাদের চোখ থেকে এই আতঙ্ক আর যাবে না। ওটাকে আমরা বলি পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। এটা আমরা ধরে নিয়েছিলাম যে এই জিনিসগুলো হবে, করতে গিয়ে আমাদের রিসার্চে আমাদের দেশে দেখা গেছে, এটা 6 মাসের পরে যে রিসার্চের রেজাল্ট এসছে তাতে দেখা গেছে যে আমাদের দেশেও সাধারণ সময় চাইতে বিষণ্ণতা রোগ অথবা অতি উদ্বেগজনিত রোগ অথবা এই সুইসাইডাল চিন্তা ভাবনা এগুলো বেড়ে গেছে সংখ্যায়, সাধারণ আতঙ্ক এবং আর একটা জিনিস যেটাকে আমরা বলি প্যানিক অ্যাটাক্স, হঠাৎ হঠাৎ করে অতি অতি আবেগের ভয়, এই জিনিসগুলো বেশি হয়। এই প্যানিক অ্যাটাকটা যারা এখন আপনারা পশ্চিমা দুনিয়াতে বাস করেন তারা এটার সঙ্গে খুব বেশি পরিচিত। আপনাদের কাছে এই প্যানিক অ্যাটাক্স এবং পোস্ট ট্রমেটিক ডিসঅর্ডার এটা বলার খুব বেশি কিছু নেই, আমাদের বাংলাদেশে যারা থাকেন তারা হয়তো এর সঙ্গে অত বেশি পরিচিত নয়। তো এটা আমাদের দেশে এটা ইদানিং পরীক্ষা করে দেখা গেছে এবং স্টাডি করে বলা হয়েছে, কিন্তু পশ্চিমা বিশ্বে স্পেশালি ইউরোপে ওরা তো আসলে কোহর্ট স্টাডি বা লংগিটিউডিনাল স্টাডি করে অনেকদিন যাবত, স্পেশালি যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন, যারা ধরেন 20 বছর আগে একজন রোগী পেয়েছে ওরা কিন্তু আজকেও তার পিছনে রিসার্চ করে যাচ্ছে এবং ওনার অবস্থা কি, ওরা বলেছে ওদের স্টাডিতে যে যারা মানসিক রোগে ভুগছিলেন আগে থেকে তাদের মধ্যে কিন্তু এই মানসিক স্বাস্থ্যের অবনতি তেমন বেশি হয়নি, হয়তো সাধারণ মানুষের মধ্যে সেটা হয়ে থাকতে পারে। এবং সাধারণ মানুষের মধ্যে কোনটা বেশি হয়েছে, সাধারণ মানুষের মধ্যে হয়েছে উদ্বেগটা অথবা চাপ, যেটা নিয়ে একটু আগে বলা হয়েছে যে মানসিক চাপ, সেই চাপটা কিসের চাপ, সেটা হচ্ছে যে আমার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, আমি বাইরে যেতে পারছি না অথবা যাচ্ছি না, কারণ গেলেই তো আমি কোভিডে আক্রান্ত হতে পারি এবং কোভিডে আক্রান্ত হলে এর ভয়াবহতা সবাই আমরা জানছি। এই যে আতঙ্ক, এই আতঙ্কর কারণে আরো একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম, আর একটা সময় গেছে যেটাকে আমাদের দেশের জন্য এটা আমরা সোকল লকডাউন বলি, যদিও পুরোপুরি লকডাউন হয় নাই। এই লকডাউনের কারণে যারা কাজ করতেন অফিসে ভয় ছাড়াও শুধু লকডাউনের কারণে উনি অফিসে যেতে পারছিলেন না, তো এটার কারণে ওনার মধ্যে একটা বিশাল ধরনের চাপ কিংবা স্ট্রেস কাজ করত, সেই কাজটা ছিল একটা আনসার্টেনটি ছিল তার জীবনে, অনিশ্চয়তায় উনি ভুগতেন যে কালকে কি হবে না, আমি আজ আজকে যদি কাজে যেতে না পারি দুদিন পরে কি হবে, এক মাস পরে কি হবে, দু মাস পরে কি হবে, এটার তাহলে অনিশ্চয়তার জন্য একটা ধরনের কাজ, আমি রোগের মারা যেতে পারি এটার জন্য কাজ, আমার বাড়িতে আমার বৃদ্ধ মা বাবা আছেন ওনাদের যদি ইনফেকশন হয় তাহলে আমি কি করব, এটা এক ধরনের চাপ। এই চাপ, এই চাপগুলো হওয়ার কথা ছিল আমার বাড়িতে একটা অঘটন ঘটবে, সেই অঘটনটা পরবর্তী সময়ে আমার মধ্যে অনেকদিন থাকবে, আমরা ভেবেছিলাম যে এই ধরনের চাপই থাকবে, কিন্তু রিসেন্টলি ইউরোপিয়ান স্টাডিজ ওরা আসলে গবেষণা করতে গিয়ে এটাকে একটা নতুন টার্মিনোলজি দিয়েছেন, পোস্ট, আগে আমরা বলতাম পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, এখন যেটা ওরা একটা নতুন ফেনোমেনোলজি বের করেছেন এটাকে ওরা বলছেন প্রি ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, মানে ট্রমা আসার আগেই আমাদের মধ্যে স্ট্রেস হচ্ছে এবং স্ট্রেস হওয়ার কারণে আমাদের মধ্যে ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল সিমটমস হচ্ছে। এই সিমটমস গুলো হচ্ছে যেমন আমার মধ্যে একটা আবেগ কাজ করে, আতঙ্ক কাজ করে, আমার মধ্যে একটা উদ্বেগ কাজ করে, আমার মধ্যে একটা অনিশ্চয়তা কাজ করে, আমার ঘুম হয় না, আমার কিছু কিছু ফিজিক্যাল হয়, আমার বুকের মধ্যে চাপ আসে, আমার মধ্যে খিটখিটে মেজাজ হয়ে যায়, আমি কখনো বেরোতে পারি না এবং আমি সবার সঙ্গে ঝগড়া করি, ছোট্ট কথায় আমি রাগ করে ফেলি, এইগুলোকে আমরা বলি স্ট্রেস, স্ট্রেসের বহিঃপ্রকাশ। আমরা যদি
স্ট্রেসে পড়ি তার একটা বহিঃপ্রকাশ। তো এটা বলা হয়েছে প্রি ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, মানে আমরা এখন এই রোগে সবাই মানে এই এই সমস্যায় সবাই ভুগছি। এই স্ট্রেস ডিসঅর্ডার এটা এক ধরনের একটা বড় ধরনের উপসর্গ কিংবা সমস্যা যেটা এই কোভিড এর ফলে সাধারণ মানুষের মধ্যে পেয়েছে। এটা মানে নর্মালি আমরা যেটাকে নর্মাল স্ট্রেস বলি সেই স্ট্রেস ছাড়াও যেটা আমরা আগেও বলেছি এটা সবাই জানেন যে আতঙ্ক বোধ করা কিংবা অ্যাংজাইটি হওয়া কিংবা উদ্বেগ হওয়া। এখন ধরেন আমার রোগ হবে, রোগ হলে আমি একটু আতঙ্কগ্রস্ত হব, এটা তো স্বাভাবিক। কিন্তু আমরা রোগ কখন বলবো যে উনি ডিসঅর্ডারে ভুগছেন? ডিসঅর্ডারে তখনই বলবো যখন উনি ওনার স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না। যে যিনি অ্যাংজাইটির কারণে স্বাভাবিক কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে, উনি মানুষের সঙ্গে কথা বলতে পারছেন না, ওনার মানুষের সামনে যেতে ইচ্ছা করে না, বুকের ধরফরানি এমন হয় যে রাতে ঘুম হয় না, সারা হাত পা ব্যথা করে, এই ধরনের যদি হয় তখন আমরা এটাকে রোগ বলবো। একটু আগে আমি বলেছিলাম বিষণ্ণতা, আমরা কিন্তু বিষণ্ণতায় অনেকেই ভুগছি এবং বিষণ্ণতার সংখ্যা অনেক বেড়ে গেছে। বিষণ্ণতা আসলে এমনি একটু সামান্য বিষণ্ণতা হওয়া তো স্বাভাবিক। স্বাভাবিক আমার কেউ আপনজন মারা গেলে আমি বিষণ্ণ হব, এটাই স্বাভাবিক। কিন্তু এই বিষণ্ণতার জন্য আমার যদি খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, আমার যদি ঘুম বন্ধ হয়ে যায়, আমার মানুষের সঙ্গে কথা বলতে ভালো লাগে না, আমি সারাদিন কান্নাকাটি করি, সারাদিন ঘরের মধ্যে বসে থাকি, কেউ আমাকে ফোন দিলে আমি ফোন রিসিভ করি না, তখন এটাকে আমরা একটা রোগের পর্যায়ে বলি এবং বড় রোগের পর্যায়ে বলি, যেটাকে আমরা বিষণ্ণতা রোগ বলি অথবা ডিপ্রেসিভ ইলনেস বলি। এই ডিপ্রেসিভ ইলনেস এর কারণে কিন্তু অনেকে শুধু ইলনেস এর কারণে আবার সুইসাইড করতে চায় কিংবা সুইসাইডের মনে হয় যে বেঁচে থেকে কি লাভ, এতে মরে যাই, এবং আসলে তারা সত্যি সত্যি কিন্তু মারা যাওয়ার চিন্তা করে। আমি সুইসাইডের কথা একটু পরে বলছি। এই ডিপ্রেশন কিন্তু একটা বড় ধরনের সমস্যা যেটা আমাদের মধ্যে হয়েছে, এবং আমাদের স্টাডি আমাদের বাংলাদেশের স্টাডি দেখা গেছে যে তিনটা জিনিস অনেক বেড়ে গেছে। একটা হচ্ছে ডিপ্রেসিভ ইলনেস অথবা বিষণ্ণতার রোগ, অ্যাংজাইটি হওয়াটা যেটা প্রসঙ্গক্রমে প্রথম দিকে অনেকে বলেছিলেন, অ্যাংজাইটি সাধারণত কম বয়সীদের মধ্যে অনেক বেশি হচ্ছে, যারা স্কুলে বাচ্চারা যারা আছে তারা স্কুলে যেতে পারছে না, সারাদিন ঘরের মধ্যে বন্দী হয়ে আছে, কি করবে না করবে, পরীক্ষা যাদের সামনে আছে তারা পরীক্ষা কিভাবে দিবে না দিবে, ফল নিয়ে অনেক চিন্তা ভাবনা করছে, এদের মধ্যে এই অ্যাংজাইটি হচ্ছে এবং অ্যাংজাইটি বহিঃপ্রকাশ হচ্ছে। অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে, বিষণ্ণতা বেড়ে যাচ্ছে, সুইসাইড করার চিন্তা ভাবনা বেড়ে যাচ্ছে। একটা খুব প্রণিধানযোগ্য ব্যাপার হয়, এটা আগেও দেখা গেছে, সেটা এই ধরনের সময় যে ডোমেস্টিক ভায়োলেন্স এটা কিন্তু বেড়ে যায়, এবং এটা আমাদের দেশেও বেশ কিছু রিপোর্ট হয়েছে। ডোমেস্টিক ভায়োলেন্স এর মধ্যে ইন্টারেস্টিং হচ্ছে যে ভায়োলেন্সটা কিন্তু সাধারণত আমাদের দেশে মেয়েদের উপরে বেশি হয় এবং বাচ্চাদের উপরে বেশি হয়। এবং কোন মেয়েদের উপরে বেশি হয়? সাধারণত যারা আমাদের খুব আপনজন, আমরা বলি মানে একেবারেই আপনজন, নিজের স্ত্রীর উপরে এটা অনেক সময় মানে বলে, এদের টার্মিনোলজিতে এটাকে বলে ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স, ডোমেস্টিক ভায়োলেন্স ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স। এবং তাদেরকে পড়ে যাদের বয়স একটু কম, বিয়ে বেশি দিন হয়নি, যারা লেখাপড়া একটু কম করেছেন, যারা নিজেরা চাকরি বাকরি করেন না, তাদের কি স্বামীরা তাদের উপরে অনেক বেশি ভায়োলেন্সটা করেন কিংবা অত্যাচারটা করেন? অত্যাচারটা কি শুধু না, এটা ইমোশনাল অত্যাচার হয়, এটা ফিজিক্যাল অত্যাচার হয়, ফিজিক্যাল অত্যাচার আবার ফিজিক্যাল প্লাস ভায়োলেন্স আবার সেক্সুয়াল ভায়োলেন্স এর মধ্যেও পড়ে, এবং অনেক অনেক সময় রেপ জাতীয় ব্যাপারও ঘটে থাকে। এবং এইগুলো আসলে এই ভায়োলেন্স এর মধ্যে যারা করেন স্বামী কিংবা পুরুষ মানুষ তাদের একটা কারণ হিসেবে বলা হয়েছে, তারা লকডাউনের সময় বলা হয়েছিল যে তারা তো ঘর থেকে বের হতে পারছেন না, কিন্তু লকডাউনের পরে যখন কাজকর্ম বন্ধ থাকে, ঘরে বসে থাকেন, উনি ওনার বন্ধুদের সঙ্গে মিশতে পারেন না, কারোর সঙ্গে কথা বলতে পারেন না, ওনার ফাইন্যান্সিয়াল ইজ লুজিং, এবং তার খাওয়া দাওয়ার অবস্থা কি হবে তিনি জানেন না, চাকরি আজ থাকবে কি থাকবে, থাকবে না উনি জানেন না, এই যে সোশ্যাল একটা ইনসিকিউরিটি এবং মানুষের সঙ্গে সোশ্যাল আইসোলেশন,
এগুলোর কারণে উনি নিজেও ডিপ্রেসড হয়ে যায় অথবা ওনার সঙ্গে নিজে ডিপ্রেসড হয়ে গেছেন, এবং বিকজ অফ দিস ডিপ্রেশন উনি তখন নিজের ক্ষোভ এটা ঘরে আর যারা আছেন তাদের উপরে ঝাড়েন। এটাকে আমরা মানে ডোমেস্টিক ভায়োলেন্স এর মধ্যে পড়ি। তো আমরা আমি আমি বলেছি আমি আসলে বলতে চাইছিলাম যে মেন্টাল হেলথ এর কোন কোন ব্যাপারে আমরা সাধারণত ইয়ে হয় স্টাডির সঙ্গে মিলিয়ে আমরা যেটা পাই আমি সেটা বলছিলাম। এর মধ্যে সুইসাইডের কথা বলেছিলাম যে সুইসাইডের চিন্তা ভাবনা এটাও আমাদের দেশের স্টাডিতেই পাওয়া গেছে যে ইয়াং পার্সনস এর মধ্যে বিশেষ করে এটা সুইসাইডের প্রবণতা অথবা চিন্তা এই এই জিনিসটা বেড়ে গেছে, এবং সুইসাইডের ঘটনা ঘটেছে যেটা একটু আগে উল্লেখ করেছেন একজন এই ধরনের, এটা কোভিডের জন্য অনেক সময় ঘুরেছেন। একটা সুইসাইড আসলে এটা কিন্তু খুব এটা আলাদাভাবে বলা উচিত, কিন্তু আসলে আমার আমি মনে হয় আমি একাই যদি অনেক বেশি বলি তাহলে এটা হয়তো মানে অন্যের প্রতি কি বলবো আর কি স্বাভাবিক ইয়ে করা হবে না। আমি যদি অন্য কেউ প্রশ্ন থাকে তখন আমরা হয়তো করবো। সুইসাইড এর একটা চিন্তা ভাবনা চলছে এবং এটা কিন্তু একটা খুব কঠিন সমস্যা, কারণ আপনারা জানেন হয়তো যে প্রতি বছরই প্রায় 8 লাখ মানুষ সুইসাইড করেন এবং প্রতি 40 সেকেন্ড কিন্তু একজন মানুষ সুইসাইড করেন, এবং প্রতি 20 জন লোক যারা আত্মহত্যার চেষ্টা করেন তাদের মধ্যে একজন আত্মহত্যা করেই ফেলেন। সুতরাং এটা একটা খুব কঠিন সমস্যা এবং এই সমস্যা আমরা এখন পার করছি। আর এর বাইরে আমি হয়তো বলবো এর মধ্যে এগুলো হচ্ছে যে আমরা মেন্টাল হেলথ প্রবলেম যেগুলো আমরা কিভাবে ফেস করবো, ফেস আমরা আসলে করেছি এর মধ্যে করেছি, যেমন যেমন স্ট্রেস হয়েছে আমাদের অ্যাংজাইটি কিংবা স্ট্রেস, এটা আমার চাইতেও যারা এখন এখানে থোরাসিক সার্জন আছেন এখানে নিউরো সার্জন আছেন ওনারা আমার চাইতে বেশি ফেস করেছেন, সেটা হচ্ছে যে ওনাদেরকে হয়তো সম্মুখ সারিতে গিয়ে অনেক সময় ফেস কাজ করতে হয়েছে। আমাদের যারা ডাক্তার আছেন চিকিৎসক আছেন যারা সম্মুখ সারিতে কাজ করেছেন কোভিড নিয়ে সরাসরি কাজ করেছেন তারা কিন্তু একটা আতঙ্কের মধ্যে কাজ করেছেন, স্ট্রেসের মধ্যে কাজ করেছেন, সেই স্ট্রেস থেকে তাদেরকে উত্তরণের জন্য যারা কাজ করেন নার্সেস যারা কাজ করেন উত্তরণের জন্য আমাদের দেশে বিদেশে কি করেছে আমি ঠিক জানি না, ওদের দেশে তো অনলাইনে অনেক কিছু করা হয়েছে, আমাদের দেশেও কিন্তু কয়েকটা গ্রুপকে সাধারণত যারা হেলথ এক্সপার্টস আছেন মেন্টাল হেলথ এক্সপার্টস তারা কিছু প্রেরণা দিয়েছেন তাদেরকে অনলাইনে, তাদের কিছু কিছু সাজেশন দিয়েছেন তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কি কি করা উচিত সেই জিনিসটা বলেছেন। আমার মনে হয় এই জিনিসগুলো ছিল, এখন এটা আমি বললাম যে কি কি সমস্যা এবং উত্তরণের জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে যে আমাদের সবাই কি আমাদের প্রথম জিনিসটা হচ্ছে যে আমাদের দেশে আমি যদি পরে সময় তাই বলবো আমাদের দেশে আসলে মানে মেন্টাল হেলথে যারা কাজ করেন তাদের সংখ্যা এত স্বল্প যে সাধারণ লোক এই মেন্টাল হেলথের সাপোর্টটা কম পাচ্ছেন, সেটা বিভিন্ন কারণে আছে। এটা আমাদের দেশে সাইকিয়াট্রিস্ট অন্য সাইকোলজিস্টের সংখ্যা কম, তো সংখ্যা কমের কারণে সাধারণ মানুষ যেতে পারছেন না। আর এই আমরা আগেই আলাপ করেছি যে কোভিড এর কারণে তো আমাদের কাছে আসতেও পারেন না, তো এখন এই সময় শুধু যে এটা না আমরা যে চিকিৎসা দিতে যাই চিকিৎসা দেব সেখানেও কিছু সমস্যা আছে, যে যারা হয়েছে এখন পর্যন্ত অনেক সময় অনলাইনেও চিকিৎসা দেওয়া হয়েছে, এটা এটা সমস্ত পৃথিবীব্যাপী বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতিক্রমেই এবং তাদের সাজেশনই এটা করা হয়েছে। পৃথিবীর সব দেশে এখনই আছে যে আপনি যদি সামনে না গিয়ে পারেন তাহলে আপনি দূর থেকেই সাহায্য করেন, কিন্তু কিছু সমস্যা আছে স্পেশালি মেন্টাল হেলথ এর সাজেশন দেওয়ার পক্ষে। যে ধরেন আমি মানে কাউকে অনলাইনে সাজেশন দিব কিন্তু এটা যদি একটা কেস হয় এমন যে একটা ভায়োলেন্সের কেস সমস্যা অথবা একটা ডিপ্রেশনের একটা সমস্যা এই সমস্ত ক্ষেত্রে একজন তার কিছু ব্যক্তিগত ব্যাপার থাকে কনফিডেন্সিয়ালিটি থাকে এই জিনিসটা আসলে মেনটেন করা যায় না অনলাইন ইয়েতে, তো সেই সমস্যাগুলো তো আছে, তো সেগুলো আমি যদি সময় পাই পরে না হলে আলাপ করবো। এই সমস্যাগুলো আর একটা বড় সমস্যা যেটা বাচ্চাদের জন্য হয় সেটা হচ্ছে যে বাচ্চারাও কিন্তু সমানভাবেই সাফার করছেন এবং বাচ্চাদের প্রকাশটা হয় অন্যরকম, বড়রা হয় আমরা হয়তো মুখে বলতে পারি কিন্তু বাচ্চারা হয়তো সেটা বলতে পারে না, অনেক বাচ্চা আছে যে
খুব হইচই করতো, খেলাধুলা করতো, সেই সমস্ত বাচ্চা এখন নিজেকে গুটিয়ে নিচ্ছে, কারোর সঙ্গে মিশে কিনা, কথা বলছে না, কথা বলে না, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, এই জাতীয় জিনিসও হতে পারে, অনেক সময় অনেক আতঙ্ক হয়। একটা জিনিস আমাদের দেশে হয়েছে এবং সারা দেশ পৃথিবীব্যাপী হয়, এবং সেটা যারা বাইরে আছেন তাদের হয়, আপনজন যারা লুজ করেছেন তাদের বেলায় আরো বেশি হয়, সেটাকে আমরা বলি গ্রিফ রিয়াকশন। মানে ধরেন কারুর মা কিংবা বাবা কিংবা ভাই বোন কিংবা খুব বন্ধু কাছের কেউ যদি মারা যায়, কিংবা আমি মারা না গেলেও যদি এমন হয় যে আমি তাকে পাবো না, এরকম যদি হয় তাহলে কিন্তু মানুষ অনেক সময় শোকে পাথর হয়ে যায়। প্রথম দিকে সে একসেপ্ট করতে চায় না, এটা কি এরকম কি ঘটতে পারে, এটা কি হয়েছে, আসলে হয়নি, এটা হয়নি, ভুল ভুল, মিথ্যে মিথ্যে, আমরা অনেক সময় বলি এরকম। পরবর্তী সময়ে সেটা এক ধরনের তার মধ্যে একটা রাগ আসে, ঘৃণা আসে। যেমন ধরেন কোভিডে মারা গেল আমার বাবা, আমি প্রথম দিকে তো এটাই করতে পাইলাম, পরে আমি আমার মধ্যে একটা রাগ আসলো, রাগ কেন মারা গেল, উনি নিশ্চয়ই কথা শুনেননি, উনি নিশ্চয়ই মাস্ক পরেননি, উনি করেছেন, অথবা আমার রাগ আসতে পারে ডাক্তারদের উপরে, ডাক্তাররা বলে ভালোভাবে দেখেনি এটা ওইটা, তারপরে নিজের উপর আবার তখন একটা আরেকটা জিনিস আসে, নিজের উপরে একটা ব্লেম হয়, নিজেকেই ব্লেম করে, বোধহয় আমিই দায়ী, এটার জন্য আমিই দায়ী। এরপরে করতে করতে তখন মানুষ অনেক সময় ডিপ্রেসড হয়ে যায়, এবং তার মধ্যে ওই যে আমি আগেও বলেছি যে একটা সুইসাইডাল চিন্তা ভাবনা আসতে পারে, আর বেদনা বোধ তো আছেই। তো যেই হোক, এই জিনিসগুলো হলে পরে করণীয় হচ্ছে, সেটা আমার মনে হয় এই এক বছরে আমরা সবাই জেনেছি। তারপরে আমি একটু বলি, করণীয় হলো একটা সাপোর্ট দেওয়া, সেই সাপোর্টটা হলো যদি কারুর কথা বলার লোক না থাকে আপনি তার সঙ্গে কথা বলতে পারেন, সেই কথাটা আপনি কাছে গিয়েও বলতে পারেন, দূরে থেকেও বলতে পারেন। আমরা কোভিড সম্বন্ধে নেগেটিভ কথাটা না বলি, পজিটিভ কথাটাই বলি। আমরা ভ্যাকসিন সম্বন্ধে নেগেটিভ কথাটা না বলি, পজিটিভ কথাটাই বলি। আমরা ভয়াবহতার কথা না বলি, আমরা বলি যে তারা ভালো হয়ে গেছে, তাদেরকে আমরা একটু হাইলাইট করি। আমরা যদি এটা বলা আছে, কিন্তু আমি দেখেছি, আমি প্রথম প্রথম কয়েকটা ওয়েবিনারে এরকম জয়েন করে পরের দিকে আমার ভাল লাগতো না, সেটা হচ্ছে যে আসলে আমরা যেটা বলি সেটা আমরা অনেক সময় করি না, এটা আসলে কমিটমেন্টের একটা অভাব আছে। এটা সর্বক্ষেত্রে, আমি এখানে অন্য কথা বলতে চাইছি না, যেহেতু আপনারা একটা গ্রুপ এটা অ্যারেঞ্জ করেছেন, এবং আমি যেহেতু বাংলাদেশে বাস করি, আসলে আমাদের সহনশীলতার খুব অভাব আছে, যে জন্য যদি আমি কোনো অন্যায় করি, অন্যায় কথাটা বললেও সেটা আপনি নেবেন না। আমার খেয়াল আছে যখন প্রথম দিকে আমাদের এক ডাক্তার মারা গিয়েছেন, সেই সময় আমি একটা কমেন্ট করেছিলাম কোনো এক সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে এর জন্য কিছুটা দায়ী হয়তো আমরা, আমরা তাকে একটা সামান্য এয়ার অ্যাম্বুলেন্সে জোগাড় করে দিতে পারলাম না। বিশ্বাস করবেন কিনা জানি না, সোশ্যাল মিডিয়াতে আমার সেই অংশটুকু বাদ দিয়ে বাকিটা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দিল, কিন্তু আমরা এই হলো এই। সেই জন্য আমি অনেক সময় অনেক কিছু বলি না, পরবর্তী সময় যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে কিংবা আমি সময় যদি পাই, তাহলে আমি আরো কিছু হয়তো বলবো। ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্য শোনার জন্য। ধন্যবাদ ডাক্তার সৈয়দ মাহফুজুল হক, আপনার আসলে খুব প্রাঞ্জল ভাবে আপনি অনেকগুলো বিষয় অবতারণা করেছেন, বিষয়গুলো হয়তো আমাদের আলোচনায় পরবর্তীতেও আসবে। তো বিশেষ করে ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বললেন যে, এবং বিষণ্ণতার কথা বললেন, আতঙ্ক এবং পজিটিভ চিন্তা করা, পজিটিভ ভাবা উত্তরণের উপায় এর হিসেবে যে এটা বললেন, সেটা আমার মনে হয় সবচেয়ে বেশি আমাদের গুরুত্ব দেওয়া উচিত, পজিটিভনেস। তো নিশ্চয়ই আলোচনাগুলো হবে, তবে তার আগে আমি একটু বলে নিতে চাই, আমাদের সাথে ডাক্তার লিটন মল্লিক লন্ডন থেকে যুক্ত হয়েছেন। লিটনকে আমি স্বাগত জানাচ্ছি। লিটন কি দেখা যাচ্ছে? ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। তো আমি ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা, আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার দেরিতে অংশগ্রহণের জন্য, আমি আসলে আটকে গেছিলাম, আর আমার সোয়াব কোভিড সোয়াব টেস্ট করতে যেতে হয়েছিল। কালকে একটা রোগী দেখেছি, রোগীটা পজিটিভ এসেছিল, তো কন্ট্যাক্ট ট্রেসিং আমাকে আজকে সকালে ফোন করলো যে আপনারও টেস্ট করতে হবে। ওই টেস্টটা করতে গিয়ে আমার আজকের যে প্ল্যান ছিল সেগুলোতে আরো দেরি হয়ে গেল, সরি। ঠিক আছে, থ্যাংক ইউ।
লিটন, আমার মনে হয় আপনি থাকবেন আমাদের সাথে, যুক্ত থাকবেন, আমরা পরবর্তীতে আপনার কথা শুনবো অন্যদের, আমাদের অন্য বক্তাদের আলোচনার পর। তবে এর মধ্যে আমি একটু আলোচনায় আনতে চাই, আমাদের সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী যুক্ত আছেন, হুমায়রা শওকত কাকন। তো প্যানেলিস্টদের আলোচনার আগে আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হুমায়রা শওকত কাকন, সে কিভাবে দেখছে এখন, কি ফিল করছে তার একজন ছাত্রী হিসেবে, তাকে সেই আলোচনাটা একটু ছোট করে বলার জন্য অনুরোধ করছি দুই এক মিনিটের মধ্যেই। কাকন, মানসিক স্বাস্থ্যের উপর করোনার প্রভাব এবং করণীয় শীর্ষক আলোচনা সভায় উপস্থিত সকলকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা। প্যান্ডেমিক বা মহামারী নিয়ে যদি বলতে যাই, আমাদের ইয়াং জেনারেশন অথবা আমার চেয়ে ছোট যারা বা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট যারা বা আমার চেয়ে আরো ছোট ছোট যারা আছেন, আমাদের জন্য মহামারী রিলেটেড এটা হচ্ছে প্রথম কোনো ভয়াবহ অভিজ্ঞতা। মানে এর আগে আমরা কখনো এই ধরনের মহামারী নিয়ে এই ধরনের কোনো অভিজ্ঞতার শিকার হইনি। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেলাম, তিন ভাবে, মানে বেসিক্যালি প্রধানত তিন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রথমত শারীরিক, মানসিক ভাবে এবং আর্থিক ভাবে। আর্থিক যে ক্ষতিটা, আর্থিক ক্ষতিটা কিন্তু একটা পরিসংখ্যানের মাধ্যমে, আর্থিক ক্ষতিটার পার্সেন্টেজ কতটুকু ওটা কিন্তু বের করা পসিবল। হ্যাঁ, ওটা কিন্তু যে কোনো দেশে বা আমাদের দেশে আর্থিক ক্ষতির বিষয়টা কিন্তু পরিমাপ করা পসিবল, কিন্তু মানসিক ক্ষতিটা বা শারীরিক যে ক্ষতিটা, বিশেষ করে মানসিক ক্ষতিটা, এটার কিন্তু পরিসংখ্যান বের করা আসলে সম্ভব না। এবং মানব সভ্যতায় এই মহামারী নিয়ে, মহামারীর কারণে মানব সভ্যতায় দেখা মানে এরকম কোন বিপর্যয় আমি আজ পর্যন্ত দেখিনি, মানে আমার দেখা এরকম প্রথম কোন বিপর্যয়। তো প্রথমত একজন স্টুডেন্ট হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে আমি যেটা বলবো, আমাদের আমাদের দেশে বেসিক্যালি মার্চের দিকে তো আসে করোনাটা। সো মার্চের দিকে যেটা হয়, হঠাৎ করে আমরা কখনো বুঝে উঠতে পারিনি, মানে এটা যে এতটা প্রকট আকার ধারণ করবে বা বিষয়টা যে এতটা খারাপের দিকে যাবে। তো হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয় মার্চের দিকে, 16 তারিখেই আমাদের ঘোষণাটা আসে সরকার কর্তৃক। তো 16 তারিখের দিকে আমি চলে আসি, 17 তারিখ থেকে সব বন্ধ। প্রথম প্রথম বুঝতে পারিনি বিষয়টা, মানে এটা আসলে কোন দিকে যাচ্ছে। তো পরে পরে যেটা দেখলাম যে আক্রান্ত হচ্ছে সবাই, প্লাস মারাও যাচ্ছে, সবচেয়ে বেশি যে সমস্যাটা সম্মুখীন হয়েছি ওটা হচ্ছে ভয়। খুব খারাপ ভাবে কাজ করতো ভয়টা, দেখা যেত যে অবসাদ বা উৎকণ্ঠা, যে মৃত্যু ভয়টা খুবই কাজ করতো। সেটা হয়তো আমাকে নিয়ে না, নিজেকে নিয়ে হতো না, কিন্তু দেখা যেত যে মা বাবাকে নিয়ে সেই ভয়টা কাজ করতো, যে মা বাবাকে হারিয়ে ফেলবো কিনা। বা আমাদের আমাদের ক্ষেত্রে, আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমার বা আমার সহপাঠীদের, আমার বন্ধু বান্ধবদের ক্ষেত্রে আমি যেটা দেখেছিলাম, তাদের সাথে যেহেতু যোগাযোগ ছিল, সবারই একটা ভয়। নিজেকে নিয়ে হয়তো আমরা অতটা টেনশন করতাম না, দেখা যেত যেহেতু বয়স্কদের নিয়ে ঝুঁকিটা একটু বেশি ছিল, প্লাস যারা ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার এই ধরনের রোগা, মানে আগে থেকেই রোগাক্রান্ত যারা, তাদের যেহেতু ঝুঁকিটা একটু বেশি ছিল, তো দেখা যেত যে বাবাকে নিয়ে বা মাকে নিয়ে খুব একটা ভয় কাজ করতো অনেক বেশি, যে মা বাবাকে হারিয়ে ফেলবো কিনা ওই ধরনের একটা ভয় কাজ করতো। সেটা সবারই, মানে আমার মধ্যেও করতো, আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ড সার্কেল, আমার সহপাঠী যারা আছে, সবার মধ্যে এই ধরনের একটা টেন্ডেন্সি, এই ধরনের একটা ভয় কাজ করতো। তো আর আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, এই যখন থেকে হোম কোয়ারেন্টাইন স্টার্ট হয়,
এমন কোন সপ্তাহ ছিল না যখন মানে আমাদের পরিবারের কোন একটা সদস্যকে হাসপাতালে যেতে হয়নি। কারণ আমার এখানে হয়তো অনেকেই জানেন আমার বাবা একজন অ্যাক্সিডেন্ট আমার বাবা অ্যাক্সিডেন্ট করেছিলেন। তো আমার বাবার যে লেফট হ্যান্ডের হিউমেরাস ভাঙা, তো দেখা যেত যে প্রতি মাসেই বাবার ইনফেকশন হয়ে যেত হাতে। তো ডাক্তার কাছে যেতে হতো, চেক আপ করতে হতো, বিভিন্ন টেস্ট করতে হতো। তো যেখানে হসপিটালে যাওয়া রেস্ট্রিক্টেড ছিল, ঘর থেকে বের হওয়া রেস্ট্রিক্টেড ছিল, তো সেই জায়গায় দেখা যেত যে প্রায় প্রতি সপ্তাহেই আমাদেরকে বাইরে যেতে হচ্ছে, মানে হাসপাতালে যেতে হচ্ছে। তো এটা একটা অনেক বেশি অনেক বড় ভয়ের কারণ ছিল। বা তারপর আবার দেখা যেটা দেখা গেল, আমার ছোট বোন সে খুব অসুস্থ ছিল, তার কানে যে এখানে ডাক্তার যারা আছেন ওরা হয়তো বুঝবেন, রামসেহান সিনড্রোম ওর একটা সমস্যা হয়েছিল, কানে ইনফেকশন জনিত সমস্যা। তো এটা কিন্তু খুব ভয়াবহ একটা সমস্যা কানের, ইভেন কি ফেসিয়াল প্যারালাইজ পর্যন্ত হয়ে যায়। তো যেটা দেখা যায় যে ওকে নিয়েও অনেক আমরা দৌড়াদৌড়িতে ছিলাম, হসপিটালে যাওয়া আসা অনেকবার, চেক আপ। তো যেখানে ঘর থেকে বের হওয়া রেস্ট্রিক্টেড ছিল, সেখানে আমরা প্রতিটা দিন বা প্রতিটা সপ্তাহে এমন ছিল যে আমাদেরকে ঘর থেকে বাইরে যাওয়া লেগেছে বা হসপিটালে যাওয়া লেগেছে। তো তখন ভয়টা অনেক বেশি কাজ করছে, এই যে বাইরে যাচ্ছি, যতই সাবধানতা অবলম্বন করি না কেন ভয় কাজ করতো যে কিছু হয়তো হয়ে যাবে। ইভেন কি আমার রিলেটিভ আমার খালা, আমার কাজিন, ওনারাও কিন্তু কোভিড পজিটিভ ছিলেন। তো আলহামদুলিল্লাহ ওনারা এখন সুস্থ আছেন। আর যে বিষয়টা, আমার আলহামদুলিল্লাহ যে আমার পরিবারের এখন পর্যন্ত কিছু হয়নি, আমার বাবারও না আমার মারও না, আমরা সুস্থ আছি, এটা আমরা ভাগ্যবান বলতে গেলে সত্যি কথা। কিন্তু দেখা গিয়েছে আমার যে আমার ফ্রেন্ড, আমার অনেক ফ্রেন্ডের মা বাবা মারা গিয়েছেন, কারো হয়তো বাবা বা কারো হয়তো মা। তো বিষয়টা ওদের জন্য যতটা কঠিন ছিল, মানে আমার জন্য ভাবতে অতটা কঠিন ছিল। মানে আমি তখন ভাবতাম যে ওরা তো হারিয়ে ফেলছে, আমিও তো হারিয়ে ফেলবো না, মানে এ ধরনের একটা ভয় কাজ করতো সবার মধ্যেই। ইভেন কি আমার বাবার প্রায় অনেক বন্ধু, প্রায় মানে আমাদের চেনা জানা প্রায় 6-7 জন বন্ধু এই শুধুমাত্র কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। শুধু যে আক্রান্ত হয়েছেন তাই না, মারাও গিয়েছেন। তো আসলে বিষয়গুলো যেমন মাহফুজুল হক স্যার যেটা বললেন যে প্যানিক অ্যাটাক বা সমস্যা বা ভয় যেটা কাজ করে, প্যানিক অ্যাটাক যেটা কাজ করে, আমার নিজের ক্ষেত্রে যেটা দেখা গিয়েছিল প্রায় 5 মাস, প্রায় সেই এপ্রিল মে থেকে শুরু করে 5 মাস পর্যন্ত আমার রাতে ঘুম হতো না, টোটালি আমি ঘুমাতে পারতাম না, আমার রাতে একদমই ঘুম হতো না। মানে এমন একটা ভয় কাজ করতো যে আমি হয়তো মারা যাব বা কাউকে হয়তো হারাই ফেলব, একটা ভয় কাজ করতো এবং আমার ঘুম হতো না কোনোভাবেই। ঘুমের সমস্যা, যে উদ্বেগ বা স্ট্রেস, হ্যাঁ, এই ধরনের সমস্যাগুলো আমি নিজেই ব্যক্তিগত ফেস করেছিলাম আর কি। ঠিক একইভাবে আমার সহপাঠীদের ক্ষেত্রেও দেখেছিলাম। তো এই ধরনের এই যে মানসিক যে সমস্যাটা, মানসিক যে স্ট্রেসটা, হ্যাঁ, যে উৎকণ্ঠাটা, যে ভয়টা, মৃত্যু ভয়, কাউকে হারিয়ে ফেলার ভয়, এগুলো তো কাজ করেছে, এগুলো তো ছিলই। যে মানে ওভার থিঙ্কিং যে বিষয়টা না, বেশি চিন্তা করতাম, ওভার থিঙ্ক করতাম সবকিছু নিয়ে। আর এটা অ্যাপার্ট আমাদের যে এই দেখা যাচ্ছে অনলাইন ক্লাস হচ্ছে, দেখা যাচ্ছে আমার সাথে আমার ইউনিভার্সিটিতে যারা পড়ছে বা আমার সাথে যারা আছে, ওরা দেখা যাচ্ছে অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে আসছে, প্রত্যন্ত অঞ্চলে থাকে ওরা দেখা যাচ্ছে যে নেট সমস্যার কারণে ক্লাস অ্যাটেন্ড করতে পারে না। বা এটা আসলে আমরা যে ক্লাসগুলো করি জুমে, হ্যাঁ, এটার জন্য তো একটা টাকা, এটার জন্য তো বলতে গেলে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্টের প্রয়োজন হয়। কারণ দেখা যাচ্ছে একটা ক্লাস করতে গেলে প্রায় 1 GB 2 GB এ ধরনের শেষ হয়ে যাচ্ছে। তো ওদের জন্য দেখা যাচ্ছে অতটা ফাইন্যান্সিয়ালি ওরা অতটা স্ট্রং না, তো তাদের জন্য আসলে এই এক্সপেন্সটা বিয়ার করে তখন কারো ইনকামও নেই। কারো হচ্ছে অন্যরা যারা টিউশন করে করে চলতো, ওদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই টিউশনের সাপোর্টটাও নেই, টিউশনও নেই তখন।
তো তখন দেখা যাচ্ছে ওরা ফাইন্যান্সিয়ালি সমস্যায় আছে, ক্লাসও করতে পারছে না, ক্লাস করতে পারছে না, দেখা যাচ্ছে অনেকে খেতেই পাচ্ছে না, ক্লাস করা তো দূরের কথা। তো এইভাবেও একটা মানসিক যে সমস্যা বা মানসিক একটা প্রেশার, মেন্টাল প্রেশারটা কিন্তু ফিল করতে হচ্ছে তাদেরকে, সেটা তো আছেই। প্লাস দেখা যাচ্ছে যে আমরা অনেকে সবকিছু পড়ালেখা থেকে শুরু করে এভরিথিং ডিভাইস, সবকিছু ডিভাইস, ডিভাইসের উপর হওয়ার কারণে সবাই দেখা যাচ্ছে ডিভাইসের প্রতি আসক্ত, ওটা তো আছেই অনেকের ক্ষেত্রে। আর আরেকটা যেটা আমাদের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে আমরা যে সমস্যাটা ফেস করেছিলাম বা ফেস করছি, মানে এখন আমার মনে হচ্ছে আমার জীবন থেকে একটা বছর হারিয়ে গেছে, আমার জীবন থেকে মানে মনে হচ্ছে আমি প্রায় আমার দুটা সেমিস্টার পেন্ডিং, মানে কোনোটা ফাইনাল হচ্ছে না, আমি হয়তো ক্লাস হচ্ছে, তো মনে হচ্ছে যে জীবন থেকে একটা বছর চলে গেল, নষ্ট হয়ে গেল, এরকম একটা অবস্থা আর কি। তো ওইটার যে একটা মেন্টাল প্রেশার, তো সব মিলিয়ে ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা, যে হতাশা, ওটা আছে। তারপর মা বাবা বা স্বজনকে হারানোর ভয়, যে ওইটা এখনো কাজ করছে। তো সব মিলিয়ে একটা খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর কি। আমার মনে হয়, ধন্যবাদ কাকন, এ পর্যন্ত তোমার থাকুক, আমি আবার পরে হয়তো তোমায় আবার ডাকবো, তুমি থাকো। তোমার অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এখানে তুমি এনে প্রসঙ্গ এনেছো, হয়তো আমাদের যারা প্যানেলিস্ট আছেন ওনারা আলোচনা করবেন। আবার তোমার আরো যদি কিছু বলার থাকে পরে আবার তুমি এই জিনিসগুলো একটু উত্থাপন করলে তাহলে আবার আমরা আলোচনাটাকে এগিয়ে নিতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কন্ট্রিবিউশন। তো যাই হোক, আমি আবার প্যানেলিস্টদের মধ্যে আসতে চাই, মিলাদকে আমি আহ্বান করতে চাই, আর ডক্টর ফজলে এলাহি মিলাদ আলোচনা করার জন্য, নাকি মিলনও করতে পারো আমরা জানি না, মিলাদকে আমি চাচ্ছিলাম যে আলোচনায় প্রবেশ করার জন্য। ডক্টর ফজলে এলাহি মিলাদ, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? পাচ্ছি জি। সবাইকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার যে আজকের আলোচনাটা এটিকে চার ভাগে ভাগ করেছি, সেটা হলো মেন্টাল হেলথ বিষয়টা কি এটা সম্পর্কে আমি একটু বলবো, আর COVID-19 মেন্টাল হেলথে কিভাবে কি কি ক্ষেত্রে আমাদের জন্য কষ্টের কারণ হয়েছে সেটা একটা দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্ব হলো যে সেই কষ্টগুলো কি কিভাবে মানুষের মধ্যে প্রতিভাত হয়েছে, বা আমরা এই মেন্টাল হেলথ ডিসঅর্ডার গুলো কি কি যেগুলোতে আমরা ভুগছি বা মানুষ ভুগছে। আর চতুর্থত হলো যে সংক্ষেপে আমরা এই ধরনের কষ্ট থেকে মুক্তির জন্য আমরা কি করতে পারি, হোয়াটস টু বি ডান। এই চার ভাগে আমি আমার আলোচনাটাকে সংক্ষেপে উপস্থাপনের চেষ্টা করব। এবং প্রথমে আমি এই বিশ্বব্যাপী ইতিমধ্যে আপনারা শুনেছেন যে 96.2 মিলিয়ন মানুষ আক্রান্ত হয়েছে এবং 2.06 মিলিয়ন মানুষ মৃত্যুবরণ করেছে। আমি শুরুতেই যারা মৃত্যুবরণ করেছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, এবং এই করোনা কালে যারা দুর্দশার শিকার হয়েছেন, নানাভাবে কষ্ট পেয়েছেন, তাদের সকলের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি। ফার্স্ট অফ অল আই উড লাইক টু মেনশন হোয়াট ইজ মেন্টাল হেলথ। It's a definition from WHO, a state of well-being in which the individual realizes his or her own abilities, can cope with the normal stresses of life, can work productively and fruitfully, and is able to make a contribution to his or her community. By definition, amra jodi bibechona kori, tahole মেন্টাল হেলথ এর প্রভাব ফেলেনি বিশ্বে এমন কোন মানুষ আমি মনে করি নাই। আপনারা যারা এই ডেফিনিশনটা শুনলেন যে প্রত্যেক মানুষ তার নিজের যে সামর্থ্য এটাকে যেন রিয়েলাইজ করতে পারে, মানুষের জীবনের যে কষ্ট সে কষ্টের সাথে, সাধারণ কষ্টগুলা বা সেটার সাথে যেন সে অ্যাডজাস্ট করতে পারে, সে যেন কাজ করতে পারে ঠিক মতে, এবং সে যেন কন্ট্রিবিউট করতে পারে সমাজে, এই চারটি উপাদান যেটি এই ডেফিনিশনের মধ্যে নিহিত আছে, যা আমি বলবো যে কোভিড-19
এই চারটি উপাদানের প্রত্যেকটিকে, মানুষের প্রত্যেকটিকে এই চারটি উপাদানকে ব্লক করে দিয়েছিল। আজকে 10 মাসের অভিজ্ঞতায় আমরা দেখছি যে এই প্যান্ডেমিক কোভিড আমাদেরকে এই এই মানসিক স্বাস্থ্যের এই চারটি উপাদানই কিন্তু আঘাতপ্রাপ্ত করেছে। সেক্ষেত্রে আমরা অনেক সময় হয়তো মেন্টাল ডিসঅর্ডারের মানুষকে নিয়ে আমরা অনেক সময় না বুঝে ট্রল করি বা হয়তো বিদ্রুপ করি বা হয়তো আমরা ভুলভাবে তাদেরকে মিসলিড করি। আমরা কি কেউ ভেবে দেখেছি যে বাই ডেফিনিশন আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু মেন্টাল যে হেলথ, সেই হেলথের ডিসঅর্ডারের মধ্যে কিন্তু এই 10 মাসে আমরা আছি। তো এই সেই বিবেচনা বোধ থেকে আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রগতির যাত্রী, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে একটি অত্যন্ত সময়োপযোগী একটি বিষয় আজকে তারা আলোচনার মধ্যে নিয়ে আসেন। যদিও আমি বলবো যে এই যে মেন্টাল হেলথ এর যে ক্রাইসিস দ্যাট ইজ গোয়িং অন, এখনো কিন্তু সেটা চলছে। সো সেটি সম্পর্কে এখনই একটা আগাম আমরা বলে দিলাম যে এই হচ্ছে, এই হতে পারে, এই করণীয়, তা আসলে কিন্তু এই সময়ে এই পর্যায়ে এসে বলাও মুশকিল। এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন যে সার্স ভাইরাসটা কিন্তু একটি নতুন ভাইরাস এবং এর যে মানে সতত চেঞ্জিং যে জেনম, নতুন নতুন অভিজ্ঞতা বিজ্ঞানীদেরকে এবং চিকিৎসকদেরকে এবং ভাবুক মানুষকে মানে বিপদে ফেলছে। কারণ এই ভাইরাসটিকে মোকাবেলা করতে গিয়ে বিশ্বব্যাপী কিন্তু আজকে সবাই কিন্তু বেকায়দাই আছে। সুতরাং এখনই এই পর্যায়ে আমরা যদি এটা বলতে চাই বা বলতে যাই, এটা আমাদের জন্য কঠিন যে এটা আমরা বলতে পারবো কিনা বা বলা সম্ভব হবে কিনা। তো সেজন্য আমি মনে করি যে এই প্যান্ডেমিকের এই পর্যায়ে আমার মনে হয় যে আমাদের এই সম্পর্কে মন্তব্য করা আসলে আমাদের জন্য একটু যদিও কঠিন। 2 নম্বর পয়েন্ট যেটা আমি বলবো যে কেন এটা আমাদের মধ্যে আলোচনায় আসছে বা এটা আমাদের আলোচনা করা কেন জরুরি হয়ে পড়ছে, সেটা হলো যে মানে কজেস, মেইন কজেস বিহাইন্ড দা COVID-19 ইনফেকশন। আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করব, যদিও আলোচনায় এই বিষয়গুলো এসেছে এবং আমাদের একজন ছাত্রী বন্ধু সে বলেছে, আমাদের শিক্ষক প্রফেসর সৈয়দ মাহফুজুল হক স্যারও বলেছেন এবং আজকের অনুষ্ঠানের শুরুতে আমাদের উৎপল দা, আজিজ ভাই, তারা দুজনও উল্লেখ করে গেছেন। মেইন পয়েন্ট গুলো যেগুলো এই আমি বলবো মেন্টাল হেলথ ডিসঅর্ডার তৈরি করার ক্ষেত্রে কাজ করেছে, সেটা হলো যে ওয়ার্কিং ফ্রম হোম, বাসা থেকে কাজ করতে হবে। অনেকের চাকরি চলে গেছে, টেম্পোরারি আনএমপ্লয়মেন্ট বা দেখা গেছে যে তার চাকরি চ্যুত হয়ে যাওয়া, তারপরে দেখা গেছে হোম স্কুলিং, বাসায় বাচ্চাদেরকে পড়াশোনা করতে হচ্ছে এবং দেখা গেছে যে বাসায় থেকেও একজন আরেকজনের সাথে মেলামেশা করতে পারছে না, ডিটাচমেন্ট ফ্রম ফ্যামিলি মেম্বার্স, ডিটাচমেন্ট ফ্রম ফ্রেন্ডস এন্ড কলিগস এন্ড অ্যাসোসিয়েটস, এবং এটা এটা একটা কারণ। এবং চতুর্থত বা পঞ্চমত মেইন কারণ যেটা আমি বলবো যে দুনিয়াব্যাপী COVID-19 ইনফেকশনের কারণে প্রচুর মানুষের মৃত্যু, প্রচুর মানুষের আমি বলবো শারীরিক এবং মানসিক যে দুঃখ দুর্দশা, সেটিও একটি কারণ হিসাবে বিবেচিত হয়েছে। সুতরাং মেইন পয়েন্ট গুলো যদি আমরা বলি যে ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড স্কুল, হোম স্কুলিং, আনএমপ্লয়মেন্ট, টেম্পোরারি আনএমপ্লয়মেন্ট অ্যান্ড দেখা গেছে যে আপনার ডিটাচমেন্ট ফ্রম ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ফ্রেন্ডস and huge loss in COVID-19 infection, ei main karon gulo amra amader ajker ei alochonay amra boro kore dekhate chaichi. ekhon clinical amra je karon gulo ashole amra highlight korte chaichi je ashole third stage of my discussion jeta ami bolte chaichi je what are the stresses, what are the manifestations, অর্থাৎ কি কি হতে পারে একটা মেন্টাল হেলথ ডিসঅর্ডারে। যেমন ধরেন আমরা আমরা বলি যে মানে এই আলোচনাটা আমাদের স্যারও করেছেন অনেকক্ষণ ধরে যে ফিলিং অফ ফিয়ার, অ্যাঙ্গার, স্যাডনেস, ওয়ারি, ফ্রাস্ট্রেশন, এটি তো একটা মানে বড় ধরনের মানসিক মানসিক স্বাস্থ্য সংকট এই কোভিড কালে এটা কিন্তু তৈরি হয়েছে। এটি এটি কাদেরকে মূলত কিভাবে আক্রান্ত করেছে, যাদের COVID-19 ইনফেকশন পজিটিভ আকারে হয়েছে
তাদের তো হয়েছে, তাদের পরিবারের সদস্যদের হয়েছে, তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং তাদের অ্যাসোসিয়েট যারা, তাদের মধ্যে এটা প্রভাবিত করেছে। এমন কি আমরা দেখেছি যে কোভিড সাসপেক্টেড যারা, যাদের টেস্ট কিন্তু পজিটিভ আসেনি কিন্তু টেস্ট নেগেটিভ এসেছে, কিন্তু তাদেরকে বলা হয়েছে টেস্ট নেগেটিভ মানেই কিন্তু আপনি কোভিড নেগেটিভ নন। সুতরাং দেখেন মানে ইট মে বি এ ফলস, মানে আমরা এটা একটা ফলস রিপোর্টও হতে পারে। সুতরাং যারা কোভিড নেগেটিভ বলে সাসপেক্টেড পেশেন্ট বিবেচিত হয়েছে প্রাথমিকভাবে পরীক্ষার রিপোর্টে, তাদের কিন্তু অ্যাংজাইটি, স্ট্রেস, তাদের কিন্তু ওয়ারিনেস এগুলো কিন্তু গেল না। তারা কিন্তু কোভিড নেগেটিভ হওয়া সত্ত্বেও তারা কিন্তু এই স্ট্রেসের মধ্যে থাকলেন যে আমার এটা পজিটিভ হতেও, মানে নেগেটিভ মানেই যে আমি নেগেটিভ তা না, এই স্ট্রেস তাদের মধ্যে ছিল। এবং সবচেয়ে বড় স্ট্রেসটা আমি বলবো যে কাজ করেছে, যেটা অলরেডি আলোচনায় এসেছে, যে স্বাস্থ্যকর্মী যে সারা দুনিয়াতে হেলথ ফ্রন্টলাইন ফাইটার্স হিসাবে যারা কাজ করেছে, চিকিৎসক, নার্সেস, ওয়ার্ড বয় এবং আয়াজ, যারা মূলত কোভিড রোগীদের সেবা করেছে সামনে থেকে, তারা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সিস, বিভিন্ন আমি বলবো যে মৃত্যুকালীন রোগীদের মৃত্যুকালীন যে সেবাগুলো আছে, যেমন সৎকারের জন্য, দাফন করার জন্য অ্যাম্বুলেন্সে কাজ করে যেসব স্টাফ, এইসব যারা কাজ করে তাদের মধ্যে, তারা এবং তাদের পরিবারের মধ্যে আমি বলবো যে এই দীর্ঘ সময়কালীন আমরা যে মানসিক দুশ্চিন্তা এবং মানে তারা আক্রান্ত হয়ে যাওয়ার যে ভয় কাজ হতে দেখেছি, সেটি একটি বাস্তবতা। এবং আমরা দেখেছি যে যারা কোভিড আক্রান্ত হয়েছে বা কোভিড আক্রান্ত হওয়ার সাসপেক্টেড ছিল, তাদের মধ্যে একটা বড় উপসর্গ ছিল যে তারা তাদের ক্ষুধামন্দা, তারা কোনো কিছুতে শক্তি পাচ্ছে না, তারা কোনো কিছুতে উৎসাহ পাচ্ছে না, তারা যে কোনো কাজে তাদের আগের যে স্বতঃস্ফূর্ত ইন্টারেস্ট ছিল সেটা এখন আর আগের মতো পাচ্ছে না, এটা একটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখছি যে যাদের কোভিড হয়েছে বা যারা সাসপেক্টেড ছিল, তাদের একটা ডিফিকাল্টি ইন কনসেন্ট্রেটিং অ্যান্ড মেকিং ডিসিশনস, তারা এখন দেখা যাচ্ছে যে আগের মতো আর কোনো একটা কাজে কনসেন্ট্রেট করতে পারছে না, তারা দেখা যাচ্ছে তারা আগে যেরকম একটা মানে কোনো একটা ভালো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারতো নিজে নিজে, সেই সিদ্ধান্তটা এখন আর তারা নিতে পারছে না। সবচেয়ে বড় একটা বড় কমপ্লেইন আমরা আমাদের নিউরোসায়েন্সে আমরা দেখতে পাচ্ছি, আমাদের বহির্বিভাগে আমি খোঁজ নিয়েছি আজকের এই প্রোগ্রামে কিছু বলার জন্য, যারা বহির্বিভাগে বা আমাদের একটা সেল খোলা হয়েছে পোস্ট কোভিড একটা ইউনিট, যেখানে আগে কোভিড আক্রান্ত ছিলেন তাদের জন্য বহির্বিভাগে একটা বুথ খোলা হয়েছে, সেখানে যে চিকিৎসকরা কাজ করেন তাদের সাথে আমি কথা বলেছি যে এই সময়কালে তোমরা কি কি ধরনের রোগী পাচ্ছ, তারা কি কি কষ্ট নিয়ে আসে, মূলত তোমরা কোন পেশেন্ট বেশি পাচ্ছ। একটা কমপ্লেইন কি আমাকে আমাদের ডক্টররা ইনফর্ম করলো, সেটা হলো যে ইনসমনিয়া, ডিফিকাল্টি ইন স্লিপিং, অর্থাৎ ঘুমের কষ্ট হচ্ছে, যাদের কোভিড হয়েছিল তারা ঘুম যেতে পারছেন না, তাদের ঘুমের কষ্ট হচ্ছে, তাদের নাইটমেয়ার হচ্ছে, এইটা একটা বড় ম্যানিফেস্টেশন। এবং এটা দেখা যাচ্ছে যে তাদের মধ্যে এটা প্রকট ভাবে এটা দেখা দিয়েছে, এবং তাদেরকে ঘুমের বড়ি খেলেও দেখা যাচ্ছে তাদের ঘুমের সমস্যার সমাধান করা যাচ্ছে না। কিছু ফিজিক্যাল রিয়াকশন যেমন হেডেক, মাথা ব্যথা হচ্ছে, শরীরে সারা শরীরে ব্যথা হচ্ছে, স্টোমাক আপসেট হচ্ছে, এমনকি স্কিন র্যাশ এটাও হচ্ছে। এটাও আমি যারা আমাদের পোস্ট কোভিড সেলে কাজ করে তাদের সাথে আলাপ করে দেখতে পেলাম এবং জানতে পারলাম। এছাড়াও দেখা গেল যে যাদের কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ ছিল, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাটাস, ক্রনিক এজমা, এই ধরনের তাদের যাদের রোগী ছিল বা যারা যারা কোনো একটা ক্যান্সারের মতো কোনো একটা রোগে ভুগছিলেন, বা যারা যাদের কোনো একটা খিচুনি বা এই জাতীয় একটা সমস্যা ছিল, বা যারা অ্যালকোহল বা কোনো একটা সাবস্টেন্স অ্যাবিউজের মধ্যে আক্রান্ত ছিলেন, তাদের ক্ষেত্রে সমস্যা যেটা হয়েছে যে দেখা গেলো যে তাদের ডিস্ট্রেস গুলো, তাদের যে চলমান ঔষধ সে ঔষধে আর আগের মতো কন্ট্রোল হচ্ছে না। যিনি হাইপারটেনশনের রোগী ছিলেন তার আগের হাইপারটেনশনের যে চিকিৎসা সেটাতে এখন আর তার প্রেশার কন্ট্রোল হচ্ছে না। যিনি ডায়াবেটিক ছিলেন তার আগের অ্যান্টি ডায়াবেটিক ওষুধে এখন আর তার ডায়াবেটিস কন্ট্রোল থাকছে না।
এরকম করে আরো কিছু নতুন সমস্যা আমরা হতে দেখছি, যেমন যে খিঁচুনি রোগী আমরা যাকে এপিলেপসি বলি, তার জন্য যে এপিলেপসির জন্য তার যে চিকিৎসাগুলো সেগুলো এই হোম বাউন্ড থাকতে বাধ্য হওয়ার কারণে কিংবা হসপিটালের চিকিৎসার এই ধরনের চিকিৎসাগুলো এখন এই সময়কালে লিমিটেড হয়ে যাওয়ার কারণে দেখা গেলো সে তার চিকিৎসাটা আগের মতো কন্টিনিউ করতে পারছে না, তার ফ্রিকুয়েন্ট কনভালশন হচ্ছে, ঘন ঘন খিঁচুনি হচ্ছে, তার এপিলেপসি আর আগের মতো কন্ট্রোল করা যাচ্ছে না। কিংবা কোন একটা ড্রাগ অ্যাবিউজের পেশেন্ট, ক্রনিক্যালি দেখা গেলো সে হয়তো ড্রাগ অ্যাবিউজ ছিল, সে হয়তো অ্যালকোহল বা অন্য কোনো অ্যাডিক্টেড ছিল, এখন তার হোম বাউন্ড থাকার কারণে বা তার তার সাপ্লাই চেইনটা বন্ধ হয়ে যাওয়ার কারণে তার যে উইথড্রল সিনড্রোম শুরু হয়েছে সেটা দেখা যাচ্ছে যে বাসায় ম্যানেজ করা সমস্যা হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে যারা এই ধরনের চিকিৎসার মধ্যে ছিলেন হঠাৎ করে এই ধরনের চিকিৎসাগুলোর একটা ব্যাঘাত সৃষ্টি হওয়ার কারণে এই ধরনের রোগীগুলো একটা মানবিক বিপর্যয়ের মধ্যে, বা এই ধরনের রোগীদের যারা গার্জিয়ান তারা একটা বাস্তবিক একটা সমস্যার মধ্যে তারা পড়ে গেছে। সেক্ষেত্রে এই যে মানে ক্রনিক্যালি ইল পেশেন্ট গুলোর যে চিকিৎসা সেই চিকিৎসা কিন্তু মারাত্মক ভাবে আমরা দেখলাম এই সময়কালে বাধাগ্রস্ত হয়েছে। আমি আমার আলোচনার প্রথম পার্টটা যেটা আমি বললাম যে মেন্টাল হেলথ এর সম্পর্কে কি, মেন্টাল হেলথ COVID-19 কিভাবে কি কারণে আমাদের সামনে ইম্পর্টেন্ট হয়ে দেখা দিয়েছে, এবং 3 নম্বর আমি বলেছি কি কি ম্যানিফেস্টেশন, কি কি কষ্ট, কি কি দুঃখ এই মেন্টাল হেলথ ডিসঅর্ডারের হিসাবে আমাদের আমাদের মধ্যে আমাদের আজকে আমাদের মধ্যে দেখা দিচ্ছে। চতুর্থত যেটি বলি আপাতত আমি আপাতত শেষ করতে চাই, কারণ আমি আশা করি এটি একটি লাইভ ডিসকাশন, অনেকেই এখানে অংশগ্রহণ করবেন, আমরা যারা প্যানেল ডিসকাশনে আছি শুধু তারা নয়, আলোচনায় আজকে যারা এখানে অংশগ্রহণ করেছেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটি প্রচারিত হচ্ছে লাইভ, সাধারণ মানুষের বিভিন্ন যে প্রশ্নগুলো আছে সেগুলো আরো আমরা উত্তর দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। সুতরাং আমি প্যানেল ডিসকাশনে বেশি কিছু বলতে চাচ্ছি না। চতুর্থ যে আমার যে অংশটি যে হোয়াটস টু বি ডান, তাহলে পরে কি করতে হবে, এইখানে আমি আমার বক্তব্যটা রেখে আপাতত শেষ করতে চাচ্ছি। করণীয়র মধ্যে আমি আমার যে বক্তব্যগুলো এগুলো কিন্তু বিভিন্ন একাডেমিক যে ইয়েগুলো সোর্স গুলো সেগুলো থেকে আমি নিয়েছি, আমি সেখান থেকে সাইট করেছি। সুতরাং এগুলো মেইনলি WHO ম্যানুয়াল থেকেই কিন্তু নেয়া এবং CDC গাইডলাইন থেকে কিন্তু নেয়া, সুতরাং এগুলো কোনো কিছুই আমার মৌলিক রচনা নয়, আমি কিন্তু বিভিন্ন রিলায়েবল সোর্সের যে বক্তব্যগুলো সেগুলোই কিন্তু মানে আপনাদের সবার সামনে এবং সাধারণ মানুষের সামনে জাস্ট তুলে ধরার একটা প্রয়াস পেয়েছি আজকের এই ডিসকাশনের মাধ্যমে। করণীয় হিসাবে এই ধরনের বিভিন্ন মাধ্যমে যেটিকে প্রধান অ্যাড্রেস করা হয়েছে সেটি হলো যে আতঙ্ক সৃষ্টি করতে পারে বা জনমনে অধিকতর স্ট্রেস ডিপ্রেশন তৈরি করতে পারে, এই ধরনের যে কোনো প্রচার প্রচারণা দেখা থেকে শোনা থেকে বিরত থাকার জন্য। তারা বিষয়টাকে এভাবেই বলছেন যে আপনি আপনার বাসায় টেলিভিশনে হোক বা কোনো প্রচার মাধ্যমে হোক অথবা সোশ্যাল মিডিয়াতে হোক, এই প্যান্ডেমিককে ঘিরে যেসব প্রচারণা আপনার বা আপনাদের মধ্যে অধিকতর স্ট্রেস তৈরি করতে পারে, অধিকতর ডিপ্রেশন তৈরি করতে পারে, অরিনেস তৈরি করতে পারে, এগুলো দেখা থেকে বিরত থাকুন। কেবলমাত্র আপনি যেই ইনফরমেশন গুলো জরুরি আপ টু ডেট থাকার জন্য সেগুলো নিজে হোক অথবা বন্ধুদের বা ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে হোক সেগুলো সংগ্রহ করার চেষ্টা করুন। অর্থাৎ সরাসরি বিভিন্ন নিউজ মিডিয়া যেভাবে ব্রেকিং নিউজ আকারে অথবা ঘন ঘন বুলেটিন প্রচারের মাধ্যমে এগুলো প্রচার করে যাচ্ছে, এইসব বিভিন্ন বুকলেটে এইসব না দেখার জন্য, সরাসরি না দেখার জন্য অনুরোধ করা হয়েছে। এটি হলো প্রথম নির্দেশনা যে এই স্ট্রেস এবং এই যে বা ডিপ্রেশন এগুলো থেকে যদি নিজেদেরকে মুক্ত রাখতে হয় তাহলে এই যে জোর প্রচারণা যেগুলো দুনিয়াব্যাপী হচ্ছে প্যান্ডেমিককে ঘিরে এগুলো থেকে, এগুলো সরাসরি দেখা এবং শোনা থেকে নিজেকে বা নিজেদেরকে বিরত রাখতে হবে। আর হলো শারীরিক ভাবে যে আমাদের যে শারীরিক যে যত্ন করা সেটির উপর খুব বেশি নজর দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি যদি মেন্টাল হেলথ কে যদি অ্যাড্রেস করতে হয় তাহলে বলা হয়েছে বিভিন্ন বুকলেটে বিভিন্ন লিফলেটে যে ফিজিক্যাল হেলথ এর উপর আপনাকে গুরুত্ব দিতে হবে।
ফিজিক্যাল হেলথের গুরুত্বটা হলো কিরকম, যেমন আমাদের করোনা হলে করোনা পেশেন্টদের অধিকাংশকেই যেটা অ্যাডভাইস করা হয় সেটা হলো যে নর্মাল যে চিকিৎসা সেই চিকিৎসার অতিরিক্ত তাকে ব্রিদিং এক্সারসাইজ, তাকে ব্রিদিং এক্সারসাইজ করতে এনকারেজ করা হয়। এবং যেহেতু করোনা মেইনলি লাংস কেই আক্রমণ করে বেশি, সুতরাং তার এই ব্রিদিং এক্সারসাইজটা, এটা বলা হয়েছে শুধু তার যে শারীরিক যে রোগ মুক্তি তাকেই যে প্রভাব ফেলে তা নয়, তার যে মেন্টাল ডিসঅর্ডার সেখানেও কিন্তু এই ব্রিদিং এক্সারসাইজ একটা মূল ভূমিকা পালন করে। এবং এই ব্রিদিং এক্সারসাইজ গুলার কিন্তু বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন মিডিয়াতে কিন্তু এগুলা যে কেউ চাইলে কিন্তু আপনারা এই ব্রিদিং এক্সারসাইজটা কিভাবে করতে হবে আপনারা এগুলো সংগ্রহ করে আপনাদের যাদের এইসব কষ্টগুলো আছে আপনারা সেগুলো দেখতে পারেন এবং নিজেরা সেগুলো ফলো করতে পারেন। এবং মেডিটেশন, মেডিটেশনের কথা বলা হয়েছে যে যারা মেডিটেট করতে পারেন সেলফ মেডিটেট সেটা করার জন্য উপদেশ দেওয়া হয়েছে। এবং সবচেয়ে বড় এই এই ধরনের মেন্টাল ডিসঅর্ডার এন্ড যারা ভুগছেন তাদেরকে ওয়েল ব্যালেন্সড একটা ডায়েট, নিয়মিত একটা সুষম খাদ্য গ্রহণের যে ডায়েট সেটিতে বিশেষভাবে জোর দেওয়ার জন্য বলা হয়েছে। অর্থাৎ আপনার আপনার প্রতিদিনকার যেই খাদ্যাভ্যাস সেটি যেন সুষম হয়, সেটা যেন ওয়েল ব্যালেন্সড একটা ডায়েট হয়, সেই দিকে বিশেষভাবে নজর দেওয়ার জন্য বলা হয়েছে। এবং এক্সারসাইজ, আপনি ফিজিক্যাল এক্সারসাইজটা আপনাকে রেগুলারলি করতে হবে এবং এই ফিজিক্যাল এক্সারসাইজের কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। বলা হয়েছে যে আপনি প্রতিদিন কমপক্ষে দুবার অবশ্যই আপনাকে মানে নিয়মিত হাঁটাহাঁটি করা এবং শারীরিক এক্সারসাইজ করার প্রতি বিশেষভাবে নজর দিতে হবে। তারপরে যেটা আপনাকে মানে নজর মানে গুরুত্ব সহকারে আপনাকে দেখতে বলা হয়েছে সেটা হলো ঘুমের কোনো ব্যাঘাত যেন না হয়, আপনি যেন অবশ্যই রাতের যে ঘুমটা সেই ঘুমটা যেন অত্যন্ত তৃপ্তি সহকারে যেন নিতে পারেন, সেই বিষয়ে আপনাকে বিশেষ মনোযোগী হওয়ার জন্য আপনাকে এই করণীয় হিসাবে আপনাকে অ্যাডভাইস করা হয়েছে। এখন এটা প্রশ্ন হলো যে আমরা তো অনেকেই এখনো ওয়ার্ক ফ্রম হোম আছি, আমরা অনেকেই আমার কর্মক্ষেত্রে আমরা ওইভাবে বাইরে যাচ্ছি না, আমরা সোশ্যাল ডিস্টেন্সিং এর পর্যায়ে হয়তো বাসায় অন্তরীণ থেকে কাজ করছি, আমরা এই উপদেশগুলো কিভাবে পাব? তো সেক্ষেত্রে পরামর্শ হিসাবে দেয়া আছে যে অনলাইনে এই ধরনের উপদেশ পাওয়ার বিভিন্ন সুযোগ কিন্তু আমাদের আছে। সেক্ষেত্রে ঘুমের কষ্ট বা এই ধরনের যে কোনো কোয়েরি আমরা কিন্তু অনলাইনে আমরা আমরা পরামর্শ নিয়ে আমরা এগুলো সমাধান করতে পারি। আর যে বিষয়টার উপর খুবই গুরুত্ব দেওয়া হয়েছে যে অনেকে মনে করে যে এই ধরনের আমরা স্ট্রেস বা আমাদের যে ডিপ্রেশন এগুলো বোধহয় আমরা যদি কোনো নেশা জাতীয় দ্রব্য এগুলোতে যদি আমরা যদি একটু গুলে থাকতে পারি বোধহয় আমাদের কাজ দিবে, এটি স্ট্রংলি নিষেধ করা হয়েছে যে কোনো রকমের কোনো অ্যালকোহল কিংবা টোবাকো বা কোনো সাবস্টেন্স অ্যাবিউজ কোনো অবস্থাতে এই মেন্টাল ডিসঅর্ডার যাদের ডেভেলপ করেছে তাদের তারা যেন কোনোভাবেই যেন এগুলো গ্রহণ না করেন এবং এগুলো থেকে অবশ্যই যেন তারা দূরে থাকার চেষ্টা করে। এবং ফাইনালি যেটি বিভিন্ন বিভিন্ন সাইটে আমি দেখলাম যে পরামর্শ আকারে এসেছে সেটি হলো যে অলরেডি ভ্যাকসিন চলে এসেছে এই COVID-19 যে ভ্যাকসিন সেটা যেন সবাই গ্রহণ করেন এবং এই কোভিড ভ্যাকসিন নেওয়ার জন্য অন্যদেরকেও যেন উৎসাহিত করেন এবং এটি এই প্রচারণাটা যেন আমাদের নিজেদের মধ্যে যেন সফলভাবে মানে আমরা যেন এমন ভাবে করতে পারি যাতে যদিও একটা বিষয় আলোচনা অলরেডি আসেছে যে ভ্যাকসিন একমাত্র সমাধান নয়, তারপরও আপাতত ভ্যাকসিন আমাদের জন্য আমি মনে করি এই সময় একটা বিরাট রিলিভিং একটা কাজ হতে পারে, সবাইকে ভ্যাকসিন নেওয়ার জন্য উৎসাহিত করতে অনুরোধ করা হয়েছে। আর এছাড়াও এই ধরনের মেন্টাল হেলথ ডিসঅর্ডার সময়কালীন যদি কোনো ফিজিক্যাল হেলথ এর কোনো ইমার্জেন্সি দেখা দেয়, কোনো যদি শারীরিক কষ্ট যদি দেখা দেয়, সেইটার জন্য রেসপেক্টিভ যে সেবাগুলো সেটা সরাসরি গিয়ে হোক হাসপাতালে অথবা অনলাইনে হোক সেগুলো যোগাযোগ করে সেগুলো নেওয়ার জন্য বিশেষ তাগিদ প্রদান করা হয়েছে। তো আমি আমার আজকের এই আলোচনায় আমার চারটি বিষয়, মেন্টাল হেলথ কি, COVID-19 কি কি কারণে মেন্টাল হেলথ কে ডিসঅর্ডার মেন্টাল হেলথ ডিসঅর্ডার তৈরি করেছে এবং এর উপসর্গগুলো কি কি এবং কি কি করণীয় আমরা এটা হলে নেব, আপাতত এই আলোচনাগুলো আমি শেষ করলাম। আমি আশা করছি
যারা আজকে এই আলোচনাটা বিভিন্ন জায়গা থেকে শুনছেন তারা প্রশ্ন করবেন, এবং আমাদের আরেকজন আলোচক আছেন আমাদের মিলন কিবরিয়া স্যার, তিনি বক্তব্য দেওয়ার পরে আমরা যারা এখানে আলোচনায় প্যানেল ডিসকাশনে আসি আমরা আমাদের সাধ্যমতো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আর যারা আজকে এখানে সরাসরি শুনছেন তাদেরও প্রশ্ন যদি কোনো থাকে আমি বলবো যে আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। এ পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার ফজলে আলহে মিলাদ। আমিও ফজলে আলহে মিলাদের সাথে সুর মিলিয়ে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে বিশেষ করে যারা আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি সেখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রচারণা থাকে, নেগেটিভ প্রচারণা। আমরা যেন চেষ্টা করি সেই নেগেটিভ যে ইয়েগুলো থাকে, ভিডিও কিংবা কথাগুলো থাকে, সেগুলো থেকে যেন নিজেদেরকে একটু বিযুক্ত রাখতে পারি, সেগুলো যেন বারবার করে না দেখি, এবং তাহলেও হয়তো আমাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া, বিষণ্ণতা ইত্যাদি তৈরি হতে পারে। তো যাই হোক, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবো আমরা। তো আমাদের এবারে আলোচনা, আমরা অনেক সময় পার হয়েছে আলোচনায়, এবারে আলোচনায় আহ্বান করছি আমি আমাদের আরেকজন প্যানেল এর আরেকজন আলোচক, আমাদের জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক থোরাসিক সার্জারি বিভাগের ডাক্তার আনোয়ার আনাম কিবরিয়া, মিলন কিবরিয়া নামে, ডাক্তার মিলন কিবরিয়া নামে যাকে আমি চিনি, তাকে আমি অনুরোধ করব আলোচনা করার জন্য। ডাক্তার কিবরিয়া, ধন্যবাদ। ধন্যবাদ উৎপলদা, আপনি আশা করি সবাই শুনতে পাচ্ছেন আমাকে, কি সবাই শুনতে পাচ্ছেন? পাচ্ছে পাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আমি উৎপলদাকে এবং আজকের অনুষ্ঠানের আয়োজক প্রগতির যাত্রীকে, এবং একই সাথে আমি প্রাণবন্ত আলোচনার জন্য আজকের আলোচকবৃন্দের মধ্যে সৈয়দ মাহফুজুল হক স্যার, ফজলাহিল মিলাদ এবং আমাদের সম্ভবত হুমায়ুন আনাম, না যাই কথা বলেছিলাম নামটা ভুলে গেছি, সবাইকে আমি প্রথমে যে জিনিসটা সবাই মানে অবগতির জন্য জানাতে চাই সেটা হচ্ছে আমি একজন বক্ষব্যাধি সার্জন। আমি আসলে মানসিক রোগ বা মনোবিদ কেউ না, তবু আমি এই আলোচনা আমাকে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আমার পক্ষ থেকে যতটুকু পারি এই আলোচনায় আমার অবদান রাখার চেষ্টা করব। তো এই বিষয়টা যেহেতু আমার নিজস্ব বিষয় না, এই বিষয়টা নিয়ে আমি কিছু শুরু করার আগে যখন জানতে পারি যে আমাকে আলোচনা অংশ নিতে হবে এবং কিছু বলতে হবে, তখন আমি কিছু ঘাটাঘাটি করি আর বিভিন্ন জায়গায় যে কি কি ধরনের তথ্য পাওয়া যায়। আমি আপনাদেরকে প্রথমে কিছু শব্দ শোনাতে চাই যে আমি ঘাটাঘাটি করতে গিয়ে যে ধরনের শব্দ পেয়েছি, এবং এই শব্দগুলো হচ্ছে মানসিক মানুষের অবস্থার মানসিক অবস্থার সাথে সংশ্লিষ্ট। তো কোভিড বিষয়ক আলোচনায় যে সকল মানসিক সংশ্লিষ্ট শব্দ পাওয়া গেছে সেগুলোর আমি একটা ছোট তালিকা তৈরি করেছি, আপনারা তালিকাটাকে একটু শুনেন। ভয়, আতঙ্ক, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, বিষাদ, হতাশা, অবসাদ, বিষণ্ণতা, উত্তেজনা, অনিদ্রা, অমনোযোগিতা, সিদ্ধান্তহীনতা, দুঃখ, অনিশ্চয়তা, দুঃস্বপ্ন, অধৈর্য, রাগ, ক্ষোভ, মেজাজ, স্মৃতিভ্রংশ, অনিদ্রা। আমি দেখেন মানে একটা রোগ যখন পৃথিবীতে আসলো এবং বৈশ্বিক মহামারী হিসাবে ছড়িয়ে পড়লো, তার তো একটা শারীরিক অভিজ্ঞতা অবশ্যই আছে, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে কোভিড ভাইরাস এমন একটা রোগ, কোভিড-19 এমন একটি রোগ যে সে রোগ শরীরে প্রবেশ করে নাক মুখ দিয়ে, এবং মূলত তার অবস্থান হয় ফুসফুসে, কিন্তু শেষ পর্যন্ত সে শরীরের কোনো অংশকেই সে বাদ দেয় না, শরীরের যে কোনো অঙ্গকেই আপনি সে আক্রান্ত করতে পারে, সেটা মানুষের ত্বক থেকে শুরু করে মস্তিষ্ক থেকে শুরু করে যে কোনো অঙ্গ হতে পারে। বিশেষত যে সকল মানুষ আগে থেকে অন্য কোনো রোগে আক্রান্ত আছেন তাদের ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হওয়ার এবং রোগ পরবর্তী শারীরিক
সমস্যার বেশি হওয়ার ঝুঁকি অনেক অনেক বেশি। এবং আজকে আলোচকরা যখন বিভিন্ন আলোচনা করেছেন, বিশেষ করে ফজলাইলা ইমিলা যখন আলোচনা করেছেন যে আউটডোরে যে সকল রোগীগুলো আসে তারা কি কি ধরনের সমস্যা নিয়ে আসে, এমন কোনো ধরনের সমস্যা নাই যে তারা নিয়ে আসে না। সেটা তার মস্তিষ্কের সমস্যা হতে পারে, তার ত্বকের সমস্যা হতে পারে, তার কিডনির সমস্যা হতে পারে, এবং যারা আগে থেকে বিভিন্ন রোগে আক্রান্ত আছেন তাদের রোগের প্রকোপটা আগে থেকে অনেক বেশি বেড়ে যায়। তো এই যে রোগীগুলার মানে মানুষের যে মানসিক অবস্থা, এই মানসিক অবস্থাকে আপনি আমরা যে অ্যাড্রেস করব, সে অ্যাড্রেস করাটা কিন্তু খুব সহজ বিষয় নয়। যখন কোভিড-19 শুরু হয় তখন থেকেই কিন্তু, শুরু থেকেই প্রায় মার্চ এপ্রিল মাস থেকেই কিন্তু মানসিক রোগের যে চিকিৎসকরা এবং মনোবিদরা কিন্তু এই বিষয়ে বারবার সতর্ক করেছিলেন, এবং তার মধ্যে দুটো জিনিসকে তারা খুব বেশি গুরুত্ব দিয়েছিলেন। একটা হচ্ছে যে যখন কোভিড-19 রোগে কখনো রোগী আক্রান্ত হবে তখন নিয়মিত রোগী যারা অন্যান্য রোগে আক্রান্ত তারা কিন্তু অবহেলায় পড়বেন, অবহেলায় পড়বেন দুই কারণে। একটা কারণ হচ্ছে যে চিকিৎসক তাকে যথাযথ চিকিৎসা দিতে সক্ষম হবেন না পরিস্থিতির কারণে। দ্বিতীয় কারণ হচ্ছে যে যিনি রোগাক্রান্ত ব্যক্তি তিনি তার নিয়মিত রোগের চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে যেতে ভয় পাবেন, কারণ তিনি কোভিডে আক্রান্ত হওয়ার একটা আশঙ্কার মধ্যে থাকবেন। তৃতীয় কারণটা হচ্ছে তিনি যেই আগে যেভাবে চিকিৎসা পেতেন বা একজন চিকিৎসক আগে একজন রোগীকে যেভাবে দেখতেন সেভাবে তিনি দেখবেন, তাহলে এই যে চিকিৎসা না পাওয়ার কারণে কিন্তু তার মধ্যে এক ধরনের মানসিক হতাশা তৈরি হবে, কিছু মানসিক পরিস্থিতির উদ্ভব হবে, এবং এই মানসিক পরিস্থিতিগুলো কিন্তু শুধু ওই যে আক্রান্ত ব্যক্তি তার ক্ষেত্রেই হবে না, তার যে আশেপাশে যে সকল আত্মীয় স্বজন আছে, পরিবার পরিজন আছে, তারাও কিন্তু একইভাবে সেখানে আক্রান্ত হবেন। তাহলে এই মানসিক মানসিক সমস্যার বিষয়টা এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে সেটা আপনাকে শুধু একাকে নয়, আশেপাশের মানুষজনকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করবে। এই ক্ষেত্রে কিন্তু WHO প্রথম থেকে বলছিল যে এই বিষয়টাকে নজর দেওয়ার জন্য। অক্টোবর মাসে WHO একটা জরিপ করে, এবং জরিপ করে সে দেখতে পায় যে সকল দেশ এই সকল এই বিষয়ে নজর দেওয়ার জন্য অঙ্গীকার করেছিল তার মধ্যে মাত্র 17% দেশ সেই অঙ্গীকারটা পূরণ করতে পেরেছে। অন্যান্য দেশ এই অঙ্গীকারটা মানসিক স্বাস্থ্যের ব্যাপারে যথাযথ গুরুত্ব দেওয়ার বিষয়টাকে অঙ্গীকারটাকে পূরণ করতে পারে নাই। এখন এই যে বিষয়গুলো, এটা হচ্ছে একটা রোগের বিষয়। এখন এই রোগের বিষয় আপনি যখন চিন্তা করবেন যে মানসিক স্বাস্থ্য শুধুমাত্র যে আমরা যখন চিন্তা করি তখন যেহেতু মানসিক স্বাস্থ্য বিষয়টা একটা হচ্ছে যে মানসিক রোগ, বিভিন্ন মানসিক রোগের সে সরাসরি আক্রান্ত, আরেকটা হচ্ছে যে আপনার পরিস্থিতি আপনাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে। একটা বৈশ্বিক মহামারী যখন হয় তখন কিন্তু সে শুধুমাত্র যে চিকিৎসা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে বা চিকিৎসা ব্যবস্থাকে আক্রান্ত করে তা না, বৈশ্বিক মহামারীর প্যাটার্নটাই এরকম যে সে আপনার চিকিৎসা ব্যবস্থার সাথে সাথে অন্যান্য ব্যবস্থাকেও সে ক্ষতিগ্রস্ত করবে। তাহলে এই ক্ষতিগ্রস্ত বিষয়ের সাথে সাথে আপনার চিকিৎসা ব্যবস্থার সাথে অন্য কি কি বিষয় ক্ষতিগ্রস্ত হবে, আপনার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, আপনার শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে, একই সাথে আপনার রাজনৈতিক সামাজিক ব্যবস্থা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। যখন আপনার অর্থনৈতিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে তখন কিন্তু আপনার এই বিষয়গুলো মিলা কিছুটা উল্লেখ করেছে যে আপনার আপনি কর্ম কাজ হারাবেন, আপনি কাজ না হারালেন কিন্তু কাজ হারানোর শঙ্কার ভিতরে থাকবেন। আবার আপনি যেভাবে যে পরিস্থিতিতে কাজ করছিলেন এতদিন, একটা অফিসে বসে কাজ করছিলেন, 9টা 5টা কাজ করছিলেন যাচ্ছিলেন, সেই পরিবেশ থেকে আপনি বিচ্ছিন্ন হবেন। আপনার সাথে আপনার কলিগদের এক ধরনের যোগাযোগ আছে এবং তাদের সাথে আপনার এক ধরনের সহমর্মিতা সহযোগিতার সম্পর্ক আছে, সেই সম্পর্ক থেকে আপনি বিচ্যুত হবেন, এটার একটা মানসিক অভিজ্ঞতা আছে। এবং এর ভিতরে আবার দুই রকম বৈষম্য হবে, আপনি একটা অফিসে কাজ করছেন, আপনি একজন মধ্যবিত্ত উচ্চবিত্ত, কিন্তু যে নিম্নবিত্ত বা বিত্তহীন তার কাজের কিন্তু ধরন ভিন্ন, সে কিন্তু আপনি হয়তো কাজের ক্ষেত্রে দেখা যাবে যে বঞ্চিত হওয়ার একটা সম্ভাবনা আছে, তার কিন্তু কাজ হারানোর আশঙ্কাটা সবচেয়ে বেশি। সে যখন কাজ হারাবে তখন কিন্তু তার যে কাজে হারানোর ফলে তার যে মানসিক সমস্যা সেটা কিন্তু শারীরিক বহিঃপ্রকাশ বেশি হবে, সে হয়তো সেই এই বহিঃপ্রকাশটা হয়তো সে তার পরিবারের উপরে দিবে, সে হয়তো তার সমাজের উপরে দিবে, হয়তো দেখা যাবে তার মধ্যে অপরাধ প্রবণতা বাড়বে। কারণ মানুষের জীবন এবং জীবিকা যখন ক্ষতিগ্রস্ত হয় তখন সে তার জীবিকাকে জীবন এবং জীবিকার প্রয়োজনে সে ভিন্ন পথ অবলম্বন করতে বাধ্য হয়। এখন যে কখনো ছিল না, যে কখনো আপনি ভিক্ষা করে নাই, তাকে যদি সে যখন ভিক্ষা করতে আসবে তার মানসিক অবস্থাটা আপনি চিন্তা করেন,
অনেক আমার মনে হয় আমাদের ভিতরে অনেকে অনেকের এই অভিজ্ঞতা হয়েছে, অনেকে আপনার কাছে আর্থিক সাহায্য চাইতে এসেছে, আপনারা তো অনেকে নিজেকে ইচ্ছা থেকেই করেছেন, আবার অনেকে দেখেছেন যে আপনি আপনার কাছে আর্থিক সাহায্য চাইতে আসবে এটা হয়তো আপনি কখনো চিন্তা করেন, এমন লোক এসে আপনার কাছে আর্থিক সাহায্য চেয়েছে। তো যে লোকটা এই সাহায্য চাইতে এসেছে তার মানসিক অবস্থাটা চিন্তা করেন, সে তো কখনোই চিন্তা করে নাই আপনার কাছে এরকম একটা আর্থিক সাহায্য চাইতে আসবে। আর শিক্ষার ক্ষেত্রে দেখেন, শিক্ষার ক্ষেত্রে দুই ধরনের বিষয় এখানে আছে। একটা হচ্ছে যে স্কুলে স্কুলে যেহেতু সে যেতে পারছে না, যে সকল স্কুল বেসরকারি স্কুল বিশেষত এবং যেখানে বিত্তশালীরা পড়াশোনা করে সে সকল স্কুল কিন্তু অনলাইন স্কুল চালু করতে পেরেছে। সেই অনলাইন স্কুলে চালু করার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার উপর একটা আর্থিক অভিঘাত পড়ে, যে আপনি যে শিশু কখনো কোনো ডিভাইস ইলেকট্রনিক ডিভাইস ইউজ করেনি তাকে আপনাকে এখন অবশ্যই একটা ভিন্ন ইলেকট্রনিক ডিভাইস আপনাকে কিনে দিতে হচ্ছে, কিনে দিতে হবে, আপনি দিতে বাধ্য হয়েছেন। কিন্তু আপনি হয়তো আগে 2 দিন আগেই তাকে হয়তো এটা এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে ব্যস্ত ছিলেন, এখন কিন্তু সে ডিভাইসের মালিক সে নিজে এবং আপনার পক্ষে কখনোই সম্ভব না সেই ডিভাইসটা সে কিভাবে ব্যবহার করছে সেটাকে আপনি নিয়ন্ত্রণ করা। এবং এই যখন এই যে ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে সে অন্যান্য কোথায় যাচ্ছে বা না যাচ্ছে এটাও কিন্তু নিয়ন্ত্রণ করা আপনার জন্য খুব কঠিন হচ্ছে, এটা কিন্তু আপনার জন্য একটা বড় মানসিক চাপ। আবার দেখেন শিশুরা যখন এই ডিভাইসটা ব্যবহার করছে সে যদি সে যথাযথভাবে ব্যবহার করতে না পারে সেও কিন্তু মানসিকভাবে মানে ভিন্ন পথে চালিত হওয়ার বা আমরা যেটাকে ইংরেজি ডিরেইলড হওয়ার একটা শঙ্কা সবসময় থেকে যাচ্ছে, তার মানসিক বিকাশও কিন্তু বাধাগ্রস্ত হওয়ার একটা বিষয় সবসময় আপনার আমাদের মাথায় রাখতে হচ্ছে। এবং এই যে ডিভাইস নিয়ন্ত্রণ করতে গিয়ে কিন্তু আবার শিশু সন্তানের সাথে অভিভাবকদের এক ধরনের মনোমালিন্য তৈরি হচ্ছে, শিশু এই চাপটা গ্রহণ করতে চাচ্ছে না, আপনি যেটাকে নিয়ন্ত্রণ করছেন এটা আপনি সে নিতে চাচ্ছে না, সেটা পারছে না, কারণ সে একটা সময় স্কুলে যেত, সে বন্ধু বান্ধবদের সাথে কাটাতো, একটা সময় সে মাঠে যেত, সে কত খেলাধুলা করে কাটাতো, কিন্তু পুরো সময়ে এক কিন্তু সে এখন বাসায় বন্দি থাকার কারণে তারও জীবনধারা পরিবর্তন হয়েছে। যে জিনিসটা আরেকটা হচ্ছে সেটা হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে বৈষম্যটা কিন্তু খুব প্রকাশ্য হয়ে পড়েছে। সরকারি স্কুলে গুলো কিন্তু এই অনলাইন শিক্ষা চালু করতে পারে নাই, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ আছে, তাহলে যে আজকে আমাদেরকে বলেছে যে 1 বছর তার জীবন থেকে হারিয়ে গেছে। এবং দেখা যাচ্ছে যে সত্যিকার অর্থেই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী তারা এই বৈষম্যের শিকার হচ্ছে এবং সে তার অন্যান্য বিত্তশালী বন্ধু থেকে বা অন্যান্য সমাজের অন্যান্য বিত্তশালী পরিবার থেকে তার শিক্ষা জীবনে সে পিছিয়ে যাচ্ছে, হয়তো মেধাবী কিন্তু আর্থিক কারণে হয়তো সে একটা এমন একটা প্রতিষ্ঠানে পড়ে যেখানে অনলাইন শিক্ষার কোনো সুযোগ নাই। আবার পরিবারের পক্ষেও কিন্তু তার সে তার অনলাইনে সুযোগ চালু করলেও তাকে দিতে পারবে এমনও কোনো সম্ভাবনা নাই। আরেকটা জিনিস হচ্ছে যেটা অর্থনৈতিক বা অর্থ মানে এ ছাড়াও সেটা হচ্ছে যে রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে একটা প্রভাব পড়ে। রাজনৈতিক সামাজিক ক্ষেত্রে প্রভাবটা হচ্ছে যে আপনি যখন এই ধরনের কোনো সমস্যা তৈরি হয় পৃথিবীতে তখন পৃথিবীতে কর্তৃত্বশালী এক ধরনের পরিচালনা শাসন ব্যবস্থার উদ্ভব ঘটে এবং তারা এই অভিঘাত এই মহামারীকে ব্যবহার করে আপনার মত প্রকাশের স্বাধীনতাকে সবসময় সংকুচিত করার চেষ্টা করে। এবং যখন মত প্রকাশের স্বাধীনতা থেকে আপনি সংকুচিত করার চেষ্টা করবেন তখন কিন্তু আপনার মধ্যে এক ধরনের যারা এই 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 ধরনের চর্চার ভিতরে আছেন তাদের মধ্যে কিন্তু এটা এক ধরনের সমস্যা তৈরি করবে। এই সমস্যাটা কিন্তু আবার আইনগতভাবে যখন আপনি নির্দিষ্ট করবেন তখন কিন্তু নির্যাতনের আশঙ্কাও অনেক বেড়ে যাবে। তাহলে আপনি যখন মানে মত প্রকাশও করতে দিচ্ছেন না, নির্যাতনের পথও আপনি তৈরি করলেন যেটা আমরা বিভিন্ন দেশে দেখতে পাচ্ছি, তখন কিন্তু এটারও একটা মানসিক প্রভাব থাকবে। সেটা থাকবে হয়তো যিনি এই অ্যাক্টিভিটির সাথে জড়িত তার উপরে, আবার যারা এই অ্যাক্টিভিটি থেকে লালন পালন করতে চান তাদের উপরে, এবং আলটিমেটলি পুরো জনসংখ্যার উপরে। তাহলে মানসিক যদি বিষয়গুলোকে আমরা চিন্তা করি, মানসিক অবস্থার কথা চিন্তা করি, এটা কিন্তু বিশাল এবং এটা একটা ব্যাপক ভাবে এটা আছে। হয়তো খুব অল্প পরিমাণে কারোর ভিতরে, কারোর ভিতরে হয়তো বেশি পরিমাণে, কারোর মধ্যে হয়তো খুব চরম ভাবে। আমি আপনার ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি মানে আমার ব্যক্তিগত জীবনের একটা কথাগুলো আমি শেষ করতে চাই। সেটা হচ্ছে যে আমি আমার স্ত্রী এই কোভিডকালীন সময়ে আমার মানে তার বাবা এবং মাকে হারায়, কিন্তু তার ভিতরে এক ধরনের অপরাধ বোধ কাজ করে যে কোভিড সময় যদি না হতো তাহলে হয়তো সে যথাযথভাবে এই বিষয়টাকে দেখতে পারতো। এবং সবসময় মানে এতদিন হয়ে জুলাই মাসে মারা গেছে, আজকে আজকে জানুয়ারি মাসে, সবসময় প্রতিদিনই সে আমাকে বলে যে আমি মনে হয় এই মানে আমার বাবা মাকে যথাযথভাবে সেবা করতে পারি নাই বা চিকিৎসা সেবা দিতে পারি নাই।
এটাও কিন্তু তার আমি আমি এই জায়গা থেকে এখনো তাকে বের করে আনতে পারি না, এটা আমার ব্যক্তিগত, এরকম হয়তো যারা এই ধরনের পরিস্থিতিতে পড়েছেন তাদের সবারই হয়তো এই ধরনের ব্যক্তিগত বিষয়গুলো থাকবে, বা তারা হয়তো আমরা আপনাদের আশেপাশে বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ক্ষেত্রে দেখেছেন। আমি করণীয় সম্পর্কে বিশেষ কিছু বলবো না, কারণ করণীয় সম্পর্কে যারা স্যার আছেন স্যার হয়তো বলবেন। আমি একটা আমার দিক থেকে আমার যে অবজারভেশন বা যে পর্যবেক্ষণ যে বিবেচনা সেটা আপনাদের সবার সাথে শেয়ার করলাম, সবার সাথে ভাগ করে নিলাম। যদি পরবর্তীতে কোনো প্রশ্ন থাকে আমি অবশ্যই আমার দিক থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ডাক্তার আনোয়ার আনাম কিবরিয়া, বিশেষ করে আর একটা বিষয়কে এখানে যুক্ত করার জন্য, সেটা হচ্ছে সামাজিক এবং রাজনৈতিক যে অভিঘাত এই করোনার সেটাকে যুক্ত করার জন্য, এবং সেখানে যে মত প্রকাশের স্বাধীনতাকে সংকুচিত করা, খর্ব করা, এই বিষয়টাও যে এসছে, আমার মনে হয় এই আলোচনার এটাও একটা বড় দিক, এবং এটা অ্যাজ এ হোল সোসাইটিকে প্রভাবিত করছে বিভিন্নভাবে, সেটা বাংলাদেশেও যেমন করছে পৃথিবীর অন্যান্য দেশেও ঠিক একইভাবেই প্রবণতাটা বা উপাদানটা একটা আলোচনার দাবি রাখে, এবং সেটা হয়তো আমরা অন্য একদিন আরো বড় করে হয়তো আলোচনাও করতে পারি, বিশেষ করে সামাজিক এবং রাজনৈতিক কি হচ্ছে। তো আমাদের প্যানেলের যে আলোচনা সেই আলোচনা আমরা মোটামুটি শেষ করেছি, এখন আমি যাব প্রশ্ন উত্তর পর্বে, কারো প্রশ্ন বা মতামতের থাকলে সেটা বলার জন্য। যারা ফেসবুকে আমাদের সাথে যুক্ত আছেন তারা ফেসবুকে যদি প্রশ্ন রাখেন সেটা আমি প্যানেলিস্টদের সামনে উত্থাপন করব, আর যারা এখানে আছেন তারা হাতটা একটু দেখিয়ে তারা প্রশ্নটা করবেন। তবে তার আগে আমাদের সাথে লিটন মল্লিক লন্ডন থেকে যুক্ত হয়েছেন, উনি নিশ্চয়ই এখনো আছেন, তাকে বলবো তার একটু অবজারভেশন আমাদের সামনে, তিনিও এই মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন, তার অবজারভেশন আমাদের সামনে, আমাদের প্রিয় লিটনকে মল্লিককে আলোচনা করার জন্য। ডাক্তার লিটন মল্লিক ধন্যবাদ উৎপলদা। আমি শুরুতে বিনয়ের সাথে বলতে চাই, এই আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ, এবং এটা খুবই সময় উপযোগী একটা আলোচনা। আমি আশা করি যারা শ্রোতা আছেন এবং তাদের মাধ্যমে তাদের বন্ধু বান্ধব পরিবারের সবাই এই আলোচনা থেকে উপকৃত হবেন। কোনো বৈজ্ঞানিক তথ্য নির্ভর আলোচনা করার জন্য আসলে আমি প্রস্তুত নই, আমি মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, কিন্তু এ ধরনের বিষয়ে আসলে কোন একটা মতামত দেওয়ার জন্য আরো যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা আমি করতে পারিনি সময় সংকটের জন্য। আর যারা অলরেডি প্যানেলিস্ট আছেন, ডক্টর সৈয়দ মাহফুজুল হক স্যার, ডক্টর মিলন কিবরিয়া স্যার এবং মিলাদ ভাই, তারা সবকিছু কভার করেছেন, নতুন করে আসলে বলার মতো খুব কমই অবশিষ্ট আছে। আমি শুধু 2-3 মিনিট এটুকু বলতে চাই, আলোচনা আমরা মূলত এই কোভিড এর কারণে, অতিমারির কারণে মানুষের জীবনযাত্রা বা মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব এবং করণীয় নিয়ে আলোচনা করেছি। আমি একটু ইতিবাচক দিকটা তুলে ধরতে চাই, প্রত্যেকটা ঘটনা বা প্রত্যেকটা জিনিসের খারাপ যেমন আছে তার মধ্যে হয়তো ইতিবাচকও কিছু থাকে, এবং অনেক সময় একটা সংকটজনক পরিস্থিতিকে সুযোগ হিসেবেও আসলে ব্যবহার করার পটেনশিয়াল থাকে। এই করোনা অতিমারি আমাদেরকে কিছু জিনিস হয়তো নতুন করে ভাবার একটা সুযোগ করে দিয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে যে আমরা বুঝতে পারছি যে আমাদের স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের যে গুরুত্ব, যেটা বিশেষ করে আমাদের মতো সমাজে বাংলাদেশ বা অন্যান্য উন্নয়নশীল দেশগুলোতে যে খুবই অবহেলিত, সেই জিনিসটা আমরা আসলে একটা ভাবার সুযোগ পেলাম যে এই মানসিক স্বাস্থ্য আরো গুরুত্ব দেওয়া উচিত। সেটার জন্য ব্যক্তিগত এবং পরিবার এবং রাষ্ট্রীয় সব জায়গায় যে আমরা গুরু এটা এত অবহেলিত, সেই জায়গাটা আমাদের আসলে ভয়েস রেইজ করা, এটার জন্য করণীয় গুলো নিয়ে ভাবা, সমাজের প্রত্যেকটা স্তরে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব যে আরো বেশি সেটা নিয়ে আলোচনা করা, সেটা নিয়ে একটা মানে আমাদের পলিটিক্যাল যারা পলিসি নির্ধারণ করেন, পলিসি মেকার, তাদের কাছে এই বিষয়গুলো নিয়ে লবিং করা, এটা একটা আমি বলবো ইতিবাচক দিক।
আমাদের শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে হাই স্কুল লেভেলে এই মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনার যাতে সুযোগ রাখা হয়, একদম শিক্ষা ব্যবস্থায় এটাকে অন্তর্ভুক্ত করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা যারা চিকিৎসা বিজ্ঞানের ছাত্র, একদম আন্ডার গ্রাজুয়েট এমবিবিএস, এমবিবিএস কারিকুলামে আসলে মানসিক স্বাস্থ্য আবারও খুবই অবহেলিত বিষয়। আমাদের বাংলাদেশে যেভাবে এমবিবিএস কারিকুলাম আছে, একজন ডাক্তার মানসিক স্বাস্থ্য বা এই মানসিক রোগ সম্পর্কে ন্যূনতম কিছু না জেনেও ডাক্তার হওয়ার সুযোগ আছে, সাইকিয়াট্রি সম্পর্কে এবিসিডি না জেনেও কিন্তু ডাক্তারি পাশ করার সুযোগ আছে, যেখানে মানসিক স্বাস্থ্য এতই গুরুত্বপূর্ণ। ডাক্তার ফজলে এলাহী মিলাদ বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা, সেটা কতটাই গুরুত্বপূর্ণ। একজন মানুষ যদি তার জীবনের জীবনটা আনন্দের সাথে কাটাতে চায়, জীবনের প্রশান্তি, তার যে ক্রিয়েটিভিটি, এটা পুরোটা ইউজ করতে চায়, তাকে মানসিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তা আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে, আমি বলবো না সবাই মানসিক রোগী, কিন্তু আমরা মানসিকভাবে সুস্থ নই, মানসিকভাবে সুস্থ, মানসিকভাবে অসুস্থ আর মানসিক রোগী একটু ভিন্ন ভিন্ন। তো অবশ্যই মানসিকভাবে আমরা অতটা সুস্থ জাতি নই, এটাতে আরো ইনভেস্টমেন্ট দরকার। আর দ্বিতীয় ইতিবাচক দিকটা হচ্ছে, করোনার কারণে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল বা সোশ্যাল মিডিয়া, এটার যে এত পটেনশিয়াল, এটাকে যে আরো ইফেক্টিভলি ইতিবাচকভাবে ব্যবহার করা যায়, এটা হয়তো আমরা জানতাম না। একটা শুধু ছোট উদাহরণ দিচ্ছি, আমাদের যখন বিভিন্ন কনফারেন্স আমরা অ্যাটেন্ড করি, এক একটা কনফারেন্সে আমাদের মানে 4 দিনের কনফারেন্স যদি হয়, আমাকে সেটার জন্য ছুটি নিতে হয়, যেতে হয় অনেক দূরে, বিদেশে হলে আমাকে যেতে হয় এবং অনেক খরচ, এক একটা কনফারেন্সের রেজিস্ট্রেশন ফি £1,000 মতো। এখন এরকম অনলাইন প্ল্যাটফর্মে কনফারেন্স হয়ে যাচ্ছে অনেক কম খরচে এবং আমাকে কোথাও সময় ব্যয় করে যেতে হচ্ছে না, ছুটি নিতে হচ্ছে না। এবং এখানে ইংল্যান্ডে একটা স্টাডি হয়েছে যে করোনার কারণে মানুষের যে কর্মঘন্টা, যাতায়াত, অফিসে যাতায়াতের যে কর্মঘন্টা বেঁচে যাচ্ছে, সেটা কিন্তু সে তার পার্সোনাল লাইফ ইউজ করতে পারছে। কাজের ব্যস্ততার জন্য মানুষ তার পরিবারকে সময় দিতে পারেনি, সন্তানকে সময় দিতে পারেনি, এখন কিন্তু কিছুটা হলেও সেই সুযোগটা হচ্ছে। তাহলে ওয়ার্কিং ফ্রম হোম, এটার যেমন খারাপ দিকও আছে কিন্তু এটার ভালো দিকও আছে। বিষয় হচ্ছে আমি কিভাবে সেটাকে ব্যবহার করছি, যে আমার হাতে যে ফ্রি টাইম আছে, ফ্রি টাইমটা আমি কিভাবে ব্যবহার করছি। আমি যদি আমার যেগুলো আমার প্যাশন, আমার শখ, সেই দিকে যদি এই ফ্রি টাইমটা আমি ব্যবহার করি, তাতে আমার ক্রিয়েটিভিটিও যেমন বাড়বে, আমার যে স্ট্রেস সেটা তো হেল্প করবে। এই করোনার কারণে মানুষের গতিবিধি কমে যাওয়ার কারণে যে আমাদের যে এনভায়রনমেন্ট, ওভারঅল ইকোসিস্টেমে যে একটা পজিটিভ ইম্প্যাক্ট, সেটাও একটা কিন্তু ইতিবাচক দিক। আরেকটা খুব আমাদের শঙ্কা ছিল করোনার কারণে, যে আমরা আমরা যখন রোগী দেখি সামনাসামনি না দেখে আমরা অনলাইন প্ল্যাটফর্মে দেখছি, তাতে রোগীদের আসলে কতটুকু আমরা সন্তুষ্ট করতে পারছি বা তার যে সঠিক চিকিৎসাটা আসলে হচ্ছে কিনা, সেটা নিয়ে যখন গবেষণা হয়েছে ইংল্যান্ডে, দেখা গেছে আসলে তার সঠিক চিকিৎসা বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া সম্ভব হচ্ছে এবং রোগীদের বেশিরভাগ অংশই কিন্তু সন্তুষ্ট, বরং বেশি। কারণ রোগী যে ডাক্তারের কাছে আসতে হচ্ছে, ডাক্তারের চেম্বার পর্যন্ত বা হাসপাতালে পৌঁছার জন্য যে একটা আলাদা হ্যাসল, তাকেও তার রুটিন ব্রেক আপ করতে হয়, কাজ থেকে ছুটি নিতে হয়, যাতায়াত করতে হয়, সেটারও খরচ আছে, সেগুলো কিন্তু সে কিন্তু মুক্তি পাচ্ছে। তাহলে এই কয়েকটি ইতিবাচক দিক আমি বললাম, আরো অনেক ইতিবাচক দিক আছে কিন্তু আমি মনে হয় সময় আর বেশি নেওয়া ঠিক হবে না, আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডাক্তার লিটন মল্লিক আমাদের সাথে লন্ডন থেকে যুক্ত হওয়ার জন্য এবং ইতিবাচক দিকগুলোকে সামনে নিয়ে আসার জন্য। আমার মনে হয় দিস ইজ পজিটিভনেস, যেটা আমাদের শুরুতেই পজিটিভনেসের কথা বলেছিলেন ডাক্তার মাহফুজুল হক। মানে তার একটা বড় এক্সাম্পল হচ্ছে যে আমরা আমাদের এই প্রগতির যাত্রী, আমরা যদি আজকে এই অনুষ্ঠানটা আমরা চট্টগ্রামে করতাম কিংবা বাংলাদেশে ঢাকায় করতাম, তাহলে সবাইকে কিন্তু এখানে যারা বসতে আছেন এক জায়গায় আনতে আনা আমাদের পক্ষে সম্ভব ছিল না। আজকে লন্ডন থেকে লিটন মল্লিক কিংবা ঢাকা থেকে ডাক্তার মিলন কেবরিয়া, ডাক্তার ফজলে এলাহী মিলাদ কিংবা চট্টগ্রাম থেকে ডাক্তার মাহফুজুল হক যুক্ত হয়েছেন, সেই সাথে আমাদের সুইজারল্যান্ড থেকে আমাদের যে এখানে যুক্ত হয়েছেন, প্যারিস থেকে যুক্ত হয়েছেন, লন্ডন থেকে আমাদের এখানে যুক্ত হয়েছেন, নিউ ইয়র্ক থেকে, মিশিগান থেকে যুক্ত হয়েছেন,
এইভাবে এত ভ্যারাইটি বিভিন্ন অঞ্চলের এক্সপেরিয়েন্স গুলো হয়তো আমরা এখানে লোকজনকে এখানে আমরা যুক্ত করতে পারতাম না। এটা অনলাইনের একটা পজিটিভনেস আমি মনে করবো, এবং সেটা শুধুমাত্রই এই যে আমাদের যে ইগুলো আছে, টুলস গুলো আছে, টুলস গুলোর কারণে হচ্ছে। এটাকে আমরা কতটুকু পজিটিভলি কাজে লাগাতে পারছি সেটার উপরে নির্ভর করছে এখন সেটাকে। এটাকে আমরা ভালো কাজে ব্যবহার করতে পারছি না অন্য কোনো খারাপ কাজে ব্যবহার করতে পারছি। আর একটা বিষয় যেটা হচ্ছে, এটা নিয়ে একটু লবিং করে পলিসি লেভেলে মানসিক স্বাস্থ্যকে নিয়ে যাওয়ার কথা যে বললেন, সেটা আমার মানে খুব গুরুত্বপূর্ণ। এবং আমি আবার একটু মিলন কিবিয়ার কথাই আবার বলতে চাই, যে এটা শুধুমাত্র আমাদের যে স্বাস্থ্যগত ক্ষতি করছে তা না, এটা আমাদের অর্থনৈতিক রাজনৈতিক ব্যবস্থাকেও খুব পর্যবেক্ষণ করছে এই করোনা। আমরা বুঝতে পারবো আরো পরে যে ইকোনমিটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আমরা কিছু প্রশ্ন নেব, তবে তার আগে আমাদের সাথে মোহাম্মদ জাহাঙ্গীর আছেন। আমি কি একটু মিল্টনের একটু সাপ্লিমেন্ট করতে পারি? মিল্টনের একটা বিষয়ে একটু 2 মিনিট একটু সাপ্লিমেন্ট করতে, এখন করব না পরে করব, আমরা এখন মনোবল নিয়ে নেব লিটনের সাথে। হ্যাঁ, লিটনের সাথে আমি একটু একটা বিষয় অ্যাড করতে চাই। হ্যাঁ, সেটা হলো যে মেন্টাল হেলথ এর যে কাজ, সেই কাজে যে বাজেটিং, এটার উপরে WHO একটা গবেষণা করছে লাস্ট জুলাই থেকে আপনার ইয়ে পর্যন্ত, অগস্ট পর্যন্ত। আমি তাদের সেই ইয়েটাতে পড়লাম যে তারা উল্লেখ করেছে যে সব দেশ মেন্টাল হেলথ এর উপরে তার টোটাল হেলথ বাজেটিং এর 2% এর কম ব্যয় করেছে, তারা দেখা যাচ্ছে যে এই এখনকার যে ক্রাইসিস, মেন্টাল হেলথ ডিসঅর্ডার ক্রাইসিস, এটা তারা ম্যানেজ করতে পারছে না। আমি যেটা উল্লেখ করতে চাই সেটা হলো যে আমাদের মতো দেশ, বিশেষ করে বাংলাদেশ, যেখানে আমরা টোটাল বাজেটের less than 2% আমাদের হেলথ বাজেট, সেখানে এই হেলথ বাজেটের আদৌ কোনো অংশ মেন্টাল হেলথ এর জন্য বরাদ্দ আছে কিনা আমার জানা নাই। তো সুতরাং আমাদের তো বুঝতে হবে যে আমাদের মতো দেশে কিন্তু মেন্টাল হেলথ এর উপর কোনো বরাদ্দই নাই, যেখানে জাতীয় বাজেটের less than 2% হলো স্বাস্থ্য খাতে বরাদ্দ। তো সুতরাং আমাদের আমাদের প্রস্তুতিটা আমি লিটন মল্লিকের সাথে যুক্ত করতে চাই যে আমাদের দেশে, আমাদের মতো দেশে সেক্ষেত্রে মেন্টাল হেলথ ডিসঅর্ডার ম্যানেজ করার বাস্তব অবস্থাটা কত ভয়াবহ পর্যায়ে আছে সেটা আমি তার সাথে একটু সংযুক্ত করলাম। এই ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ মিলাত। আমি একটু এখন আবার একটু বিশ্ববিদ্যালয় দিয়ে, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দিকে আবার মনোযোগ দিতে চাই, বিশেষ করে তারা তো আমাদের ফিউচার। আমাদের সাথে যুক্ত আছেন কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির মোহাম্মদ জাহাঙ্গীর। খুব সংক্ষেপে উনি যদি আমাদের দু একটা বিষয় এই সাথে যুক্ত করতে চাই তো করতে পারেন জাহাঙ্গীর ভাই, তারপর আমরা আবার। ধন্যবাদ উৎপল, বিশেষ করে এখানে সৈয়দ মাহফুজুল হক স্যার আছেন, উনি আমার খুব শ্রদ্ধা স্যার, ওনার কাছে অনেক রুগী নিয়ে বিভিন্ন সময় যাওয়ার সুযোগ হয়েছে। আর দুইজন তো অনুজপতিম আছে, মিলন কিবরিয়া এবং মিলা লিটনও ভালো আলোচনা করেছে, আমি নিজে সম্পৃক্ত হয়েছি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের মতো দেশে 1/3 শিক্ষা মানুষ যখন শিক্ষার্থী, এবং এই 18 বছরের নিচের যে প্রশ্নটা বলতেছে, যে রবীন্দ্রনাথ ঠাকুর তার বালাই কবিতাতে বলেছে টিনেজার আর কি, 14-15 বছর ছেলের মতো বালায় নেন, এবং এই মানে বাংলা ভাষায় যদি উচ্চারণ করতে হয় এমন একটা পরিস্থিতি দাঁড়াচ্ছে, বিরাট একটা গ্রুপের অংশ কিন্তু এরা বাউন্ডেড হয়ে গেছে। এটাও কিন্তু একটা তাদের মানসিক সমস্যার জায়গাতে আসতেছে। অলরেডি কি বলে যে ইউনেস্কো জরিপ করে বলেছে যে প্রায় 32% স্টুডেন্ট অলরেডি ভবিষ্যতে শিক্ষা যখন আবার নিউ নর্মাল লাইফের পজিশনে শিক্ষা শুরু হবে, 32% স্টুডেন্ট শিক্ষায় যেতে পারবে না। এখানে আমাদের মিলাত একটা ভালো কথাই বলেছে, এই প্যান্ডেমিক পজিশনে সারা পৃথিবীর এমন কোনো মানুষ নাই যাকে এটা ছুঁয়ে যায় নাই, রোগে আক্রান্ত হোক বা আক্রান্ত না হোক, এটা কিন্তু মানুষকে কিন্তু কোনো না কোনো ভাবে ছুঁয়ে গেছে। এবং এই বয়সী ছেলে মেয়েদের, বিশেষ করে শিশুদের তো ভীষণ ডিসঅর্ডার হচ্ছে, মানে মারাত্মক সমস্যার মধ্যে শিশুরা, কিন্তু আমাদের মতো দেশগুলোতে এটা চলবে। আমাদের এখানে অলরেডি আমাদের এই গণসাক্ষরতা অভিযান বলে একটা অর্গানাইজেশন আছে রাশেদা কে চৌধুরীর, তারা
অলরেডি গবেষণা করে, তাদের একটা গবেষণা স্যার আছে এডুকেশন ওয়াচ, গবেষণা করে তারা অলরেডি বলেছে যে তাদের ইউনেস্কোর মতো কাছাকাছি অবস্থায়, তারা বলছে যে 75% শিক্ষার্থী এখনই শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চাই, যাওয়ার জন্য উদ্গ্রীব বা অবস্থা থাকতেছে। সুতরাং স্বাভাবিকভাবেই এইরকম একটা পরিস্থিতির অবস্থার ভিতর দিয়ে এই যে শিক্ষার একটা যে বিরাট সংকট, শিক্ষার সংকটটা কিন্তু এখানে মিলন কেবরিয়া বলেছে আমাদের অর্থনৈতিক একটা পেরিফেরি, হয়তো আমরা আরো 2-4 বছর, আমি মনে করবো শিক্ষার ক্ষেত্রে প্রায় আরো 10 বছর পরে গিয়ে আমরা এই কুফলটা কিন্তু আমরা পাবো। এই আমার আলোচনা শুরু হওয়ার 1 ঘন্টা আগে আমাকে একজন খুবই প্রবীণ একজন প্রফেসর উনি জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন যে এইচএসসি পরীক্ষার ফলাফলটা কি পদ্ধতি দিয়েছে, কি পদ্ধতিতে ফল ঘোষণা করবে। এখানে বলে রাখতে চাই 7ই অক্টোবর কিন্তু বলছে যে ফল ঘোষণা করবে, ডিসেম্বরের শেষ দিকে এসে যখন ফল ঘোষণা করার জন্য ঠিক করছে তখন দেখা যাচ্ছে আইনি এটা কভার দিচ্ছে না। তাহলে দেখেন যে কিরকম অবস্থার ভিতর দিয়ে এটার জন্য আইন সংশোধন করে এটা করার জন্য করতে হচ্ছে। এবং আইন সংশোধনের ক্ষেত্রে আমরা জানি না, আমাদের বলতে পারি এমন ভাবে আইন সংশোধন করতেছে যে ভূমিকম্প হলে অথবা অন্য কোন ধরনের ঘূর্ণিঝড় হলে, অন্য কোনো কিছু হলে তখনও এই কোনো মূল্যায়ন না করে ফল দেওয়ার একটা পজিশন হবে। তাহলে বুঝতে পারেন যে এই শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের কি ধরনের একটা ভাবে এসএসসি পরীক্ষার্থী সামনে যারা দেবে তারা অলরেডি মিছিল মিটিং করছে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে, তাদেরকেও অটো প্রমোশন দেওয়া হোক। তাই আমি বলতে চাই যে সামাজিকভাবে কিন্তু এটা একটা বিরাট সংকটের, এই একটা অটো প্রমোশনের কারণে যে ছেলে মেয়েগুলো উপরের ক্লাসে যায় গেছে তারা যে কি ঘাটতি নিয়ে উপরের ক্লাসে যাচ্ছে, এখানে যারা আলোচনায় অংশ নিয়েছেন সবাই খুবই মেধাবী লোকজন, তারা সবাই কম বেশি এই জিনিসটা অনুধাবন করতে পারেন। তা আমি মনে করি যে এই মহামারী সিচুয়েশনটা সবচেয়ে বড় ধরনের আঘাত আনবে কিন্তু আমাদের দেশে শিক্ষার ক্ষেত্রে আঘাত হেনেছে এবং এটার ফল পাবো আমরা 10 বছর সারা দুনিয়াব্যাপী কিন্তু ওটা হবে, অন্যদের দেশে হবে না সেরকম না, সারা দুনিয়াতেই হবে। সুতরাং এটা থেকেও কিভাবে বাঁচানো যায় সেই জায়গাটার চিন্তার জায়গাগুলো আসা দরকার এবং আমাদের শিক্ষার্থীদেরকে মানসিক যে শিক্ষা দেওয়ার প্রয়োজনীয়তার জায়গাগুলো সেটা নিয়ে অলরেডি আগে ভাগে এর আগেই কথা হচ্ছিল মহামারীর আগে যে একটা মনোবিজ্ঞানের শিক্ষক যেন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ হয়, তারা যেন কাজ করে, ডাক্তার না মনোবিজ্ঞানের শিক্ষক, এই জিনিসগুলো বিবেচনা করে কিন্তু শিক্ষাটাকে ভাবতে হবে। না হলে কিন্তু আমরা সামনের প্রজন্মের কাছে কিন্তু আমরা দায়বদ্ধ হবো, তারা আমাদেরকে জিজ্ঞাসা করবে আপনারা কোনো কিছুই কেন তখন বলেন নাই। এখানে যারা আলোচকরা আলোচনা করেছেন তারা খুবই সমৃদ্ধ আলোচনা করেছেন, আমি সেজন্য তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এর আগেও এটা নিয়ে একজন চিকিৎসার আরেকটা আলোচনায় আমি ছিলাম, তখন আমার কাছে এটা আমার নিজেকে সমৃদ্ধ করার জন্য উপকৃত হয়েছে। আমি আর বেশি আলোচনা বাড়াতে চাই না, অন্যরা কথা বলতে পারবে, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, মোহাম্মদ জাহাঙ্গীর, আপনার শিক্ষার জায়গা থেকে আপনি যে কথাগুলো বললেন। তো আমার মনে হয় আমরা মোটামুটি আরো একটু প্রশ্ন টশ্ন নিতে পারবো, কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের প্যানেলে যারা আছেন কিংবা প্যানেলের বাইরে যারা আছেন তাদের কাছ থেকেও আপনারা জানতে চাইতে পারেন। তো আমরা আর বেশি কিন্তু খুব বেশিক্ষণ আমরা হয়তো এটাই অনুষ্ঠানটা চালাতে পারবো না, তাহলে আবার এখন আমাদের প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা আমাদের এই অনুষ্ঠান। তো আমি একটু উন্মুক্ত করতে চাই ফ্লোরটা, কারো কোনো প্রশ্ন থাকলে আপনি চ্যাটবক্সে দিতে পারেন অথবা হাত তুলে বলতেও পারেন, সংক্ষেপে কুইক বুলেট পয়েন্টে প্রশ্ন করতে পারেন। মাসুদকে কিছু বলতে চাই কিনা আমি ঠিক বুঝতে পারছি না, মাসুদ রহমান, সরি আমি একটু নাম বলছি। আচ্ছা আমি কোন এক্সপার্ট না, আমি জাস্ট সাধারণ একজন নাগরিক হিসেবেই জাস্ট কথা বলছি, সেটা হলো আমার ব্যক্তিগত দু একটা এক্সপেরিয়েন্স এর কথা। এটা ঠিক 2020 বা এখনকার সময় না, আরো 2-3 বছর আগের কথা।
তো আমার বাচ্চা সে তখন এলেভেলের স্টুডেন্ট, সে অবস্থায় একজন রাস্তায় একেবারেই পুরোপুরি একজন মানে যত পরিমাণ অসুস্থ হওয়া যায় মানসিক ভাবে পুরোপুরি অসুস্থ একজন মানসিক রোগী, এবং সে প্রেগন্যান্সির একদম অ্যাডভান্স স্টেজে ছিল। তো আমার মেয়ে যখন তাকে দেখেছে, সে মানে ওটা নিতে পারছিল না যে এই এরকম একটা মহিলা সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। তখন সে জাস্ট নিজে নিজেই ফ্রেন্ডকে নিয়ে নিজের উপর রিস্ক নেয়, কারণ সে মহিলাটা যেহেতু বুঝতে পারছিল না, কি সময় গলা টিপে ধরতেও চাচ্ছিল। তো সে অবস্থা থেকে অনেক পরিমাণ রিস্কের সাথে সে মেডিকেল কলেজে নিয়ে গেছিল, এবং একদিন পুরো দিন সে স্ট্রাগল করেছে। মাকে জানাতে চাচ্ছিল না, যেহেতু আমি যদি ভয় পাই ও মানে ওকে বলি যে চলে আসতে, ও আমাকে জানাতে চাচ্ছিল না। এবং ডক্টরদের সাথে রীতিমতো ওকে হোল যে মানে অ্যাপ্লিকেশন লেখা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের সাথে ছোট ছোট করে কোনো মতেই অ্যাডমিট করানো যাচ্ছিল না। ওকে মানে ইনসাল্ট করা হচ্ছিল, বকা দেওয়া হচ্ছিল, মানে ওই ডিপার্টমেন্ট থেকেই রাস্তা থেকে পাগল কেন এইভাবে। তারপর অনেক পরে শেষে লাস্ট মিনিটে মানে ওই মহিলার বাচ্চা হওয়া এবং তাকে মানে ওই ডিপার্টমেন্টে মেন্টাল হেলথ ডিপার্টমেন্টে অ্যাডমিট করানোর ব্যাপারে পরে আমি ইনভলভ হলাম। শেষে আমি দেখতে পেলাম এই মানে গভর্নমেন্ট হসপিটালে যখন আমি প্রপার কোনো ইয়ে পাচ্ছিলাম না, সাপোর্ট পাচ্ছিলাম না, সারা বাংলাদেশে আমি খুঁজতে শুরু করলাম যে এই মহিলাটাকে আমি যদি কোনো ধরনের সাপোর্ট দিতে পারি, প্রাইভেট পাবলিক কোনো ধরনের একটা কোনো রকমের কোনো সাহায্য আমি কোনো সাইড থেকে পাইনি। আমি 2 weeks আমি কনস্ট্যান্টলি বিভিন্ন জায়গায় ইমেল করেছি, ফোন করেছি, এবং দেন আই আন্ডারস্টুড যে একেবারে অলমোস্ট জিরোর কাছাকাছি আমাদের অবস্থা। এই এই রিয়েলিটিটা তো কোভিড সময় না, এটা তো আমাদের সার্বক্ষণিক ভাবে আমরা এই অবস্থাটার মধ্যে আছি। এর মধ্যে আরো যারা বললেন, যারা মানে স্টুডেন্টদের কথা বললেন এবং বিভিন্ন বিষয় আনলেন, কিন্তু রিয়েলিটিটা ভয়ঙ্কর অবস্থা। এইটা জাস্ট আমি জানালাম আপনাদেরকে। আমি অনেক ভাবে ট্রাই করেছি, বা দেখেছি যে মানে কোনো রকমের কুমিল্লাতে, ঢাকাতে, চিটগাংয়ে আমি সারা বাংলাদেশ খুঁজেছি, এই মহিলাকে আমি কোথাও কোনো হেল্প দিতে পারলাম না। শেষে ওর বাচ্চাকে আমি এক জায়গায়, তারপরে মানে বাচ্চাটা আমি মানে ব্যবস্থা করেছি, ওই বাচ্চার টেক কেয়ার আমি করেছি, বাট আই কুডন্ট হেল্প দ্য লেডি। এটা আমার জন্য ইমোশনাল একটা ব্যাপার ছিল, বাট আমি আমার দেশের অবস্থাও তার সাথে বুঝতে পেরেছিলাম যে মেন্টাল হেলথ বলতে আসলে আমাদের অবস্থা একেবারে জিরোর প্রায় কাছাকাছি। থ্যাংক ইউ কাউসার, হ্যাঁ, কমেন্টসটা করার জন্য। আসলে আমার মনে হয় তাই। এবার অন্য কেউ বলতে চান কিনা, কারো কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে বলতে পারেন, না হলে আমরা প্যানেলে চলে যেতে পারি। আরিফ, ডাক্তার আরিফ কিছু কি বলতে চান, বাচ্চু ভাই কিছু বলতে চান, মিল্টন দা কিছু বলতে চান, আমি সুব্রত কিছু বলতে চান, ডাক্তার সুব্রতকে অনেকদিন পর দেখছি। একটু হাত দিয়ে দেখালেই আমি বুঝতে পারবো কি বলতে চাচ্ছেন। তাহলে কি আমরা প্যানেলে চলে যাবো? প্যানেল বাচ্চু ভাই বলতে চান আপনি, না মিল্টন দা বলতে চান, না সুব্রত বলতে চান, না না ঠিক আছে, আরিফ না, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা, হ্যাঁ স্বাগত বলতে চাই কিছু, আনমিউট করতে হবে, হ্যাঁ স্বাগত। মিল্টন দা, আমার প্রশ্ন ছিল, আমি একটা প্রশ্ন, আমার তো এই দীর্ঘদিন আজকে বছর 3 ধরে অসুস্থ আমি, আপনার নেন তো, আমি তো 2 মাস অর্থাৎ কোভিডটাতে শুরু করে এই পর্যন্ত প্রায় 3 দিনের মধ্যে হিসেব করে মাসে 300 দিন করলে আমি প্রায় 120 মতো অ্যান্টিবায়োটিক সেবন করছি।
এই অ্যান্টিবায়োটিকটা নেওয়ার কারণে আমি ফিলি এখন খুব দূর ফিল করি এখন মনে যে আপনার টিকা যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং করোনাতে আমার কোনো অসুবিধা কিনা বা আপনারটা টিকা নেওয়া যাবে কিনা আমি একটু জানছি টিকা নেওয়া যাবে কিনা ঠিক আছে আর কারো কোনো যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা তাহলে আবার একটু আলোচনার মধ্যে প্যানেলের আলোচনার মধ্যে আমরা যেতে চাই আমি আবার ডক্টর সৈয়দ মাহফুজুল হককে আবার আহ্বান করব এখানে অনেকগুলো বিষয় কিন্তু উপস্থাপিত হয়েছে আপনি যদি সংক্ষেপে এই বিষয়গুলোতে একটু আলোকপাত করেন আলোচকদের আলোচনা এবং প্রশ্নটাও একটু আপনি নিয়ে নেন এই যে টিকা নেওয়া যাবে কিনা এটাও একটু আপনি যদি বলে দেন তাহলে অবশ্যই অন্যরাও বলতে পারেন হ্যাঁ প্লিজ ধন্যবাদ আপনাকে আমি আমার মনে থাকা অবস্থায় আমি এই মিস কৌশল পারভীন যিনি কথা বলেছিলেন ওনার ওই ব্যাপারে আমি ওই রিলেশনশিপে একটা কথা বলছি উনি কবেকার কথা বলেছিলেন আমি জানি না সরকারি হাসপাতালের প্রসঙ্গ তুলেছেন জিনিসটা হচ্ছে যে প্রশ্নটা শুনতে পাচ্ছি বাংলাদেশে আপনারা জানেন কিনা জানি না আমাদের দেশের পপুলেশন 16 কোটির উপরে কিন্তু আমাদের এখানে সাইকিয়াট্রিস্ট বলতে যেটাকে মিন করি আমরা মানসিক রোগ বিশেষজ্ঞ তার সংখ্যা কিন্তু 200 কিছুটা বেশি তো আপনি বুঝতেই পারেন যে আমাদের অবস্থা কি হতে পারে এবং সাইকিয়াট্রিস্ট শুধু সাইকিয়াট্রিস্টের একার কাজ না এটা তো আসলে সঙ্গে সাইকোলজিস্ট থাকেন সোশ্যাল ওয়ার্কার থাকেন সাইকিয়াট্রিক নার্সেস থাকেন তারপরে সাইকোলজিস্ট থাকেন যারা স্কুল সাইকোলজিস্ট থাকেন এডুকেশনাল সাইকোলজিস্ট থাকেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট থাকেন এতগুলো যা ডিসিপ্লিন থাকেন আমাদের দেশে এগুলো এখনো সেইভাবে তৈরি হয়নি কেন তৈরি হয়নি সেটার জন্য প্রশ্ন যদি করেন হয়তো আমরা তার কিছুটা আমাদের উপরে বর্তায় কারণটা আর কি যে আমরা করতে পারিনি কেন করতে পারিনি সেটা বললে অনেক বড় কথা হয়ে যাবে যেমন ও আমার মিলাদ একটা প্রসঙ্গ তুলেছেন যে আমাদের দেশে MBBS লেভেলে আপনার সাইকিয়াট্রিক নাকি রিটন বললেন যে কি সাইকিয়াট্রিক একদম কিছু না জেনেও ডাক্তার হয়ে যায় হ্যাঁ তো এটা উনি বলেছেন এটা খুব দুর্ভাগ্যের কথা যে এটা হয়েছে আমি আপনাকে বলি মেডিকেল বাংলাদেশ আমাদের যেটা মেডিকেল কাউন্সিল তো সেই 1983 সালে তারা সাজেশন দিয়েছিল যে আমাদের MBBS লেভেলে মেডিসিনের মধ্যে পরীক্ষা হবে এবং কম্পালসারিলি তাকে 25 মার্কসের উত্তর দিতে হবে আজকে সেই জিনিসটা এত বছর পরে এখন দেখা যায় যে সেখানে একটা মানে মানে 100-এর মধ্যে 200-এর মধ্যে 1 নম্বরেরও তো না দিয়ে উনি ডাক্তার হয়ে যাচ্ছেন তাহলে আমরা 40 বছরে আমাদের প্রোগ্রেসটা কোথায় হলো এটা বলে আমি বলছি যে কেন এটা একটা বিষয় আমাদের দেশে কেন ডেভেলপ করেনি সাইকিয়াট্রি এক 2 নম্বর কথা হচ্ছে যে উনি হয়তো যে কথা যে রোগীর কথা বলেছেন আমি জানি না হয়তো উনি সাইকোটিক কোনো ইলনেস কোনো বড় ধরনের গুরুতর মানসিক ব্যাধির কথা বলেছেন সরকারি হাসপাতালে নিয়ম হলো যে আপনি যদি কোনো গার্জিয়ান না থাকে তাহলে সেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা যায় না কারণ ওখানে যে কোনো রোগী রাখতে গেলেই একজন গার্জিয়ানের দরকার উনি কি নিজেকে গার্জিয়ান হিসেবে ওখানে উপস্থাপন করেছিলেন কিনা যদি করে থাকতেন তাহলে হয়তো ওনার রোগীকে রাখা যেত আমার যতদূর সম্ভব এই এক 2 নম্বর হচ্ছে আমার আসলে এই কিবরিয়া সাহেবের কথা শুনতে শুনতে আমার সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা গল্পের আর বইয়ের কথা মনে পড়ে গেল সেই সময় তো আমি আমার কাছে আমি সেই সময়টা আমি যখন পড়ি পড়া শুরু করেছিলাম আমার মনে হয় আমি এক নিঃশ্বাসে শেষ করেছি এক নিঃশ্বাস মিনস যে প্রথম থেকে যখন পড়া শুরু করেছি শেষ না করে আমি উঠতে পারিনি হতের মধ্যে আমার খাওয়া দাওয়া না খাওয়া যা দরকার ছিল সেইটুকু আমি করেছি সেই সময়টা আমার কাছে তখন তার লেখা আমার কাছে মনে হতো যে আমি চোখের সামনে দিচ্ছি আজকে যে সময়টা এই কোভিড
সময়টা যাচ্ছে, এটা কিন্তু গত 100 বছরে হয়নি। 100 বছর আগে এই ধরনের একটা সময় গেছে, তখন বলা হতো সেই সময়, আর এখনকার সময়টাকে অনেকদিন পরে হয়তো হিসাব করা হবে। সেটা আমাদের রাজনীতিবিদরাও করবেন, সেটা আমাদের শিক্ষকরাও করবেন, সেটা আমাদের ডাক্তাররাও করবেন, আমরা সবাই করব। ইতিহাস তখন বলবে যে এই সময়টা কেমন ছিল। এই সময়ে আমাদের অনেক কিছুতেই ভুল হবে, অনেক কিছুতেই আমরা ক্ষতি হবে, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। আমি প্রথম প্রশ্নের উত্তরে শেষ করি যে আপনি হয়তো তখন নিজেকে আপনি গার্জিয়ান হিসাবে আপনি চেয়েছিলেন যে ওই রোগীটাকে কোথাও ডাম্প করে দিবেন, তারপরে সেটাকে কেউ সেবা শুশ্রূষা করে ভালো করে দিবে। এই ধরনের কোনো ব্যবস্থা আমাদের দেশে এখনো নাই। এটা উন্নত দেশে পশ্চিমা বিশ্বে হয়তো আছে, কিন্তু আমাদের দেশে এই ব্যবস্থা এখনো নেই। এক দুই নম্বর শিক্ষা ব্যবস্থার বেলায় যেটা বলে সেই প্রসঙ্গে আমি শিক্ষার কথাটা এসছে, সেই জন্য আমি বললাম এই সময়ের কথা। এই সময়ে আমার কাছে যেটা মনে হয় বেঁচে থাকাটাই একটা অনেক বড় পাওনা আমার কাছে। আমি যে এতদিন বেঁচে আছি এটাকে আমি বেঁচে থাকবো আমি কি জানতাম? আমি তো জানতাম না। আমি বেঁচে আছি অনেক বলতে পারেন পালিয়ে বেঁচে আছি, পালিয়ে বেঁচে থাকা বলে এটাকে, কিন্তু এরা ছাড়া তো কোনো উপায় নেই। তো এই সময়ে আমাদের অনেক অনেক কিছু হবে। আমাদের যেটা আমরা মেন্টাল হেলথ নিয়ে এখানে কথা বলতে এসেছিলাম ওই ব্যাপারে আমি আর না বলি, আমার মনে হয় অনেক বলা হয়ে গেছে। আপনার শুনতে শুনতে ওই একই আমি 5টা শব্দ বলেছেন, প্রফেসর কিবরিয়া কতগুলো শব্দ বলেছে, এগুলো আমিও বলেছি, মিলাদও বলেছেন, কিবরিয়াও বলেছেন, রিটনও বলেছেন, এইগুলি আর আমরা না বলি। এই স্ট্রেস এই জিনিসটা আমাদের থাকবে, কিন্তু এর সঙ্গে সঙ্গে এই বিষণ্ণতার সঙ্গে এই অ্যাংজাইটির সঙ্গে পরবর্তী সময়ে এই আমাদের বাচ্চাদের সমস্যা নিয়ে আমরা চিন্তা করতে করতে আমাদের সবার মধ্যে বিষণ্ণতা হচ্ছে, কিন্তু আমাদের যে ফাইন্যান্সিয়াল অবস্থা যেটা হবে আমাদের সেটা আমরা জানি না কি হবে। যদি আমরা বলছি যে আমরা এখন অনেক ভালো আছি, অনেক উন্নত দেশে চাইতে আমাদের অবস্থান খুব ভালো, কিন্তু আসলে এটা বলার সময় এখনো আসেনি। এটা সময় আসলে তখন আমরা বুঝতে পারবো। কারণ হ্যাঁ ঠিক আছে, আমাদের হয়তো অনেক দেশে চাইতে আমাদের প্রোডাকশন ভালো, আমাদের কলকারখানা চলেছে, সেই জন্য আমাদের ব্যবসা বাণিজ্য অনেক চলেছে, সেই জন্য আমাদের দেশে হয়তো আমরা অতটা পিছিয়ে পড়িনি তুলনামূলক ভাবে। কিন্তু এই সময়ে এই ব্যবসা বাণিজ্যের ফল তারা পেয়েছেন সেটা আপনারা সবাই জানেন। সেটা নিয়ে আমি কথা বলতে গেলে এটা অনেকটা রাজনীতির কথা চলে আসে, সেই জন্য আমি সেই ব্যাপারে আর কিছু বলতে চাই না। আমাদের দেশে এই মানসিক স্বাস্থ্য ব্যবস্থা তখনই উন্নতি ঘটবে যখন আমাদের দেশের রাজনীতিবিদগণ শুধু মেন্টাল হেলথ না, যে কোনো ব্যাপারে যে কোনো কিছু করতে গেলে আমার যেটা মনে হয়, আমি এবং সবসময় বলি এই কথাটা, এটা অন্যায় কিনা আমি জানি না, যদি আমাদের কোনো পলিটিক্যাল কমিটমেন্ট না থাকে, সেই জায়গায় যদি আমরা না যাই, তাহলে আমরা কোনো কিছুতেই উন্নতি ঘটাতে পারবো না। ডক্টর লিটন মল্লিক যে কথাটা উল্লেখ করেছেন একটু যে আমরা বোধহয় অনেক বেশি ইনভেস্ট করা উচিত, এটা WHO অবশ্যই এই বছর ওনারা বলেছেন ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেন্টাল হেলথ আমাদের মেন্টাল হেলথ দিবসে যে মোর ইনভেস্টমেন্ট দিবেন মোর অ্যাক্সেস পাবে আমাদের মেন্টাল হেলথ। হ্যাঁ আমাদের দেশে অ্যাক্সেস পাওয়ার জন্য আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যেখানে অ্যাক্সেস পান না, মেন্টাল হেলথ এর অ্যাক্সেস আমরা কিভাবে চিন্তা করবো সেটা অনেক দূরের কথা। কিন্তু তারপরেও তুলনামূলক ভাবে হয়তো বাজেটে আগের চাইতে একটু বেশি বরাদ্দ দেওয়া হয়েছে যেটা আমি শুনেছি, সেটা অবশ্যই আমি অ্যামাউন্টটা বলতে পারবো না, কিন্তু সরকার বলেছেন হয়তো কিছু বরাদ্দ বাড়িয়ে দিচ্ছেন তারা, এবং মেন্টাল হেলথ এর জন্য তারা কোনো ব্যবস্থা করবেন। আমি আমার মনে হয় আমরা যে আলাপ করেছি তাতে আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক কথা হয়েছে, এটা আমরা কিভাবে এটা ফেস করবো আমরা এই মুহূর্তে যদি আমরা এটা ওইভাবে আলাদাভাবে বলা যাবে না। আমরা আশা করব যে ভবিষ্যতে এই আমরা উন্নত বিশ্বের মতো কিন্তু সাইকিয়াট্রিস্ট তৈরি করতে পারবো না, উন্নত বিশ্বের মতো অনেক বড় বড় সাইকোলজিস্ট তৈরি করতে পারবো না অল্প সময়ে। তো আমরা যেটা পারি সেটা হচ্ছে
এখানে আমার সরাসরি ছাত্ররাও আছে, তারা অনেক অনেকেই আমি জানি যে তারা তাদের মধ্যে কথা বলার মতো সঙ্গতার কারণে তারা কথা বলতে পারেন, অনেকের কাছে যেতে পারেন। তো আমার মতে একটা সাজেশন আছে আমাদের দেশে এই মেন্টাল হেলথটাকে মানুষের দূর করায় নেয়ার। আমাদের দেশে কিন্তু MBBS ডাক্তারের সংখ্যা অনেক অনেক দেশের চেয়ে বেশি বেশি হচ্ছে। এইরকম দাঁড়ে দাঁড়ে মেডিকেল কলেজ কিন্তু অন্য কোনো দেশে আছে বলে আমার জানা নেই, এমনকি আমার প্রতিবেশী দেশেও আগে ছিল না, এখন শুনেছি ওদের দেশে হয়েছে এরকম। কিন্তু এই মেডিকেল কলেজের MBBS ডাক্তারদের সাইকিয়াট্রি কিংবা মেন্টাল হেলথ সম্বন্ধে কিছু না জেনে পাস করিয়ে দেওয়াটা একটা রীতিমতো অন্যায় হয় আমার মতে। বিশেষ করে আমরা আজকে যেগুলো আলাপ করেছি, যেমন বিষণ্ণতা কিংবা দুশ্চিন্তায় কিংবা সুইসাইড কিংবা এপিলেপসি, এই জাতীয় জিনিসগুলো পড়াশোনা না করে যদি কেউ ডাক্তার হয়, আমরা যারা সাইকিয়াট্রিস্ট আমরা তারা বলি যে এটা একটা অন্যায়, এটা দিস ইজ এ জাস্ট এ করাপশন। তো এখন যারা এটা মানে পলিসি মেকার্স, আমাদের মধ্যে যারা পলিসি মেকার্স BMDC তে যারা এখন আছেন, তাদেরকে যারা অ্যাপ্রোচ করতে পারবেন, তাদের কাছে আমি বলছি যে আপনারা বলুন যাতে আমাদের বেসিক আন্ডার গ্রাজুয়েট ডাক্তাররা সাইকিয়াট্রি জানে, কারণ তাদের কাছেই সবাই যাবে। এবং আমাদের প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেম যদি এটা ঠিক মতো কাজ করে তাহলে কিন্তু খুব ভালো একটা ব্যবস্থা। আমাদের মানুষ যদি হেলথ কেয়ার সিস্টেমের কাছে যায় তাহলে কিন্তু আমাদের দেশের মানুষ যদি একটা MBBS লেভেল, যেটা ডক্টর লিটন মল্লিক যে দেশে থাকেন উনি জানেন, ওখানকার একটা MBBS ছেলে যতখানি মেন্টাল হেলথ জানে, আমাদের দেশের আমরা অনেকে আছে যারা আমরা মেন্টাল হেলথে কাজ করে অনেক কিছু জানি না। তো আমার মনে হয় এই একটা জিনিস আমি গুরুত্ব দিতে পারি, অন্যভাবে কোনো কিছু কি আর কিছু বলতে পারি না। আমি যেটা বলতে পারি, যারা এখন কোভিডে ভুগছেন অথবা যে সমস্ত ফ্যামিলি কোভিডে ভুগছেন তাদেরকে আমরা সাপোর্ট দিতে পারি। সাপোর্ট মানে তাদের সঙ্গে কথা বলতে হবে এবং তাদেরকে কথা বলাতে হবে, সেটা এই আপনি যদি একটুখানি কথা বলেন, যেটা আমি আগেও বলেছি, যদি একজন একজনের গ্রিফ রিয়াকশন হয় কিংবা একজন যদি ডিপ্রেসড হয় তার সঙ্গে যদি আপনি একটু কথা বলেন, উনি যদি আপনার ওনার মনের দুঃখটা যদি একটু বলতে পারেন তাহলেও কিন্তু তার কিছু দুঃখ লাঘব হয়। তা আমি মনে হয় এর চেয়ে বেশি কিছু বলা শোভন হবে না, এরপরে আরো যারা আছে আলোচক আছেন তারা কিছু বলেন। ধন্যবাদ আপনাকে সবাইকে আজকে আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ ডাক্তার মাহফুজুল হক আপনার এই আলোচনার জন্য। তো আমার মনে হয় আরো দুজন প্যানেল আলোচক আছেন, তারাও যদি কিছু যুক্ত করতে চান, সাথে লিটন মল্লিকও আছেন, তিনিও যদি কিছু যুক্ত করতে চান করতে পারেন। দুটো প্রশ্ন এসছে ইতিমধ্যে, তিনটা প্রশ্ন। একটা হচ্ছে যে একজন এটা করেছে শওকত হোসেন, সে তো অ্যাক্সিডেন্ট করে দীর্ঘদিন কয়েকদিন ধরে অ্যান্টিবায়োটিক নিচ্ছে ইত্যাদি নিচ্ছে, এখন সে টিকা আসলে ভ্যাকসিনটা নেওয়া যাবে কিনা। আরেকজন কল্লোল দত্ত প্রশ্ন করেছেন, ওনার গত মে মাসে সম্ভবত বাইপাস সার্জারি কারো হয়েছে, সে ভ্যাকসিন নিতে পারবে কিনা। আর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে প্রযুক্তির ব্যবহারে মানসিক স্বাস্থ্য উন্নয়নে কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা, এটা রবীন্দ্র গুহ জানতে চেয়েছে। তো উত্তর দিতে পারেন এগুলো, সাথে তিনজনকে আমি অনুরোধ করলাম, ডাক্তার মাহফুজ আপনিও আছেন, আপনিও যদি যুক্ত করতে চান যুক্ত করতে পারেন। সংক্ষেপে আমাদের প্রায় সময় শেষ, দ্রুত আপনার এটা যাবো আর কি। ধন্যবাদ ডাক্তার মিলাত, ডাক্তার মিনার, এই মিলন, লিটন মল্লিক, যে কেউ। ধন্যবাদ উৎপলদা, আমি রাত অনেক হয়েছে, আমার মনে হয় আমাদের যারা অংশগ্রহণ করেছেন তাদের ধৈর্যচ্যুতি না ঘটানোই উচিত হবে। আমাদের যে প্রশ্নগুলো এসেছে, যেমন দুটি প্রশ্ন আসছে যে ভ্যাকসিন দেয়া যাবে কিনা, এটা আমি মনে করি যে কোনো একজন মেডিসিন বিশেষজ্ঞের সাথে আলাপ করে যদি তারা এই সিদ্ধান্ত নেন এটা ভালো হবে। আজকে আমরা যারা এখানে এক্সপার্ট হিসাবে উপস্থিত আছি, এটা আসলে আমাদের সরাসরি বিষয়ের মধ্যে পড়ে না বলে আমি মনে করি। যেমন শওকত আলী ভাই, তিনি অসুস্থ আমি দীর্ঘদিন ধরে জানি, তার এই অসুস্থ শরীরে এখন তিনি ভ্যাকসিন নিলে কোনো সমস্যা হবে কিনা, এটা তিনি কোনো একজন মেডিসিন বিশেষজ্ঞের সাথে লোকালি যদি একটু কথা বলে নেন,
বা আরেকজন যিনি প্রশ্ন করেছেন যে বাইপাসের রোগী ভ্যাকসিন নিতে পারবে কিনা, এটা কোনো একজন কার্ডিওলজিস্টের সাথে যদি একটু আলাপ করেন তাহলে আমার মনে হয় তারা ভালো উত্তর পেয়ে যাবে এবং সেটাই করা উচিত হবে বলে আমি মনে করি ভ্যাকসিন নেওয়ার আগে। সাধারণভাবে ভ্যাকসিন নিতে কোনো সমস্যা সাধারণভাবে হওয়ার কথা নয়, বাট তবুও আমি মনে করি প্রশ্নটা যেহেতু তারা রেজ করেছেন তাদের স্ব-স্ব চিকিৎসকের সাথে আলাপ করে তারা এই সিদ্ধান্তটা নেবে। আর রবিন যে কথাটা বলেছে, অবশ্যই অনলাইনে তো যে কোনো শিক্ষাই এখন অনেক বেশি ফলদায়ক, সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের উপর সচেতনতা এবং শিক্ষায় অবশ্যই আমি মনে করি অনলাইনে সেটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মানবিক বিপর্যয় যেটা COVID-19 চিকিৎসার ক্ষেত্রে হয়েছে, আমি একটু অ্যাড করে আমি জাস্ট শেষ করব, অনেক রাত হয়েছে। আপনারা অনেকেই জানেন আমাদের দেশের একটা সংস্কৃতি হলো যে কোনো কেউ যদি অসুস্থ হয় তার পাশে সেবা দেওয়ার জন্য আমরা রোগীর লোক হিসাবে আমরা কিন্তু একটা ভূমিকা রাখি, যেটা এই কোভিড সিচুয়েশনে একেবারেই সম্ভব হয় না। শুধু তা নয়, আমি আমার প্রিয়জন তাকে আমি হসপিটালে রেখে এসেছি বা পৌঁছে দিয়েছি, আমাকে তো থাকতে দেয়নি, উল্টো দেখা গেল যে আমার প্রিয়জন যখন মৃত্যুবরণ করেছে আমাকে আমাকে কোথায় দাফন করবে, আমার পারিবারিক গোরস্থানেও বা কবরস্থানেও কিন্তু আমি আমার প্রিয়জনকে দাফন করতে পারি। এবং এটা আমাদের আমাদের দেখা গেছে যে যা বিদেশেও এই একই বাস্তবতার মুখে কিন্তু COVID-19 যে সবাইকে কিন্তু ফেস করতে হয়েছে। এই যে একটা মনোযাতনা যে দেখা গেল আমার আমি অসুস্থ হয়েছে, আমার নিকটজনকে আমি সেবা করতে পারিনি, আমার নিকটজন মৃত্যুর পরেও আমার পারিবারিক গোরস্থানে বা দাও কবরস্থানে আমি তাকে সমাহিত করতে পারিনি, কোথায় তাকে সমাহিত করা হয়েছে সেখানে আমি যেতে পারিনি, এই যে মানবিক বিপর্যয় গুলো, এটি কিন্তু একটা আমি বলবো যে বড় ধরনের মানসিক কষ্ট তাদের মধ্যে তৈরি হয়েছে যারা এই এই ঘটনাটি যারা ফেস করেছে। এরকম বহু ঘটনা আমি বলবো যে তাদেরকে আলোড়িত করে গেছে এই 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 COVID-19 যাদেরকে যাদের ঘরে যাদেরকে আঘাত এনেছে। সুতরাং এরকম বহু বিষয় আমার মনে হয় যে হয়তো টুকরো টুকরো বহু ঘটনা আলোচনায় যদি ড্রপ্ট হয়ে থাকে আমি বলবো যে এগুলো হয়তো আমরা হয়তো তুলে আনতে পারিনি বিস্তারিত, কিন্তু এগুলো ঘটেছে। তো আজকে আমার মনে হয় যদি আর কোনো বক্তব্য না থাকে এবং আমাদের মিলন কিবরিয়া স্যার আছেন তিনি কিছু সংযুক্ত করুক, আমার দিক থেকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি এবং আবারও এই এই ধরনের একটা আয়োজনের জন্য প্রগতির যাত্রীকে এবং উৎপলদা এবং আজিজ ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমি খুব বিশেষ কিছু আর যোগ করতে চাই না, আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আসলে মানে এখন যেহেতু টিকার বিষয়টা সামনে এসেছে, টিকা নিয়ে অনেক প্রশ্ন আসবে এবং টিকা নিয়ে মানে সরকারও বিভিন্ন প্রশ্নের উত্তর বিভিন্ন ওয়েবসাইটে দিবে এবং বিশেষজ্ঞরা চিকিৎসকরা দিবেন। তবে একটা হচ্ছে যে আমরা 18 বছরের নিচে টিকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু যুবক এই বয়সীরা কম আক্রান্ত হচ্ছে সেই জন্য। আর অন্যান্য হচ্ছে যাদের যে কোনো ধরনের অ্যালার্জি আছে তাদেরকে টিকার বাইরে রাখার প্রাথমিক সিদ্ধান্ত আছে, এইটুকু শুধু আমার জানা আছে, সেটা আমি আপনাদের সবার অবগতির জন্য জানালাম। ধন্যবাদ ডাক্তার মিলন কিবরিয়া। আমার মনে হয় আমাদেরও শেষ করা দরকার। আমি যারা প্যানেলে আজকে ছিলেন ডাক্তার মাহফুজুল হক, ডাক্তার আনোয়ারুল আনাম কিবরিয়া, ডাক্তার মোহাম্মদ ফজল এলাহি মিলাদ, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় সুন্দরভাবে আলোচনা করার জন্য, বিষয়টাকে সামনে নিয়ে আসার জন্য। লিটন মল্লিককে আমি ধন্যবাদ জানাচ্ছি লন্ডন থেকে শর্ট নোটিশে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং তার মতামত রাখার জন্য। আমি যারা আজকে এখানে উপস্থিত ছিলেন এই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই আলোচনাটা উপভোগ করার জন্য। ফেসবুকে যারা ছিলেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই তাদের এই উপস্থিত থেকে ফেসবুকে থেকে তাদের আলোচনা উপভোগ করার জন্য। এই আলোচনাটা ফেসবুকে যেমন আছে আমি আবার এটাকে ইউটিউব প্রগতির যাত্রীর চ্যানেলে এটা আপলোড করে দেবো, সেখানেও আপনারা পরবর্তীতে কেউ শুনতে চাইলে শুনতে পারবেন এবং আমাদের পুরো আগের যে আলোচনাগুলো ছিল সেই আলোচনাগুলো এখানে আছে, সবকিছুই এখানে পাবেন। তো সবাইকে ধন্যবাদ। তো যাওয়ার আগে আমি চারটা কবিতার লাইন শোনাতে চাই এবং তারপর আমরা শেষ করতে চাই। আদম হাওয়ার যে গল্প হয়েছিল শুরু তা এখনো হয়নি শেষ, পথের কিনারে রয়েছে খাত ওপারে নতুন পথের শুরু, নতুন নির্মাণে ঝরে পড়বে রূপালী জ্যোৎস্নার আলো,
ভালোবাসা তুমি ভালো থেকো নতুন সূচনায় নবজন্মের পরে সমুদ্র মন্থন করে অমৃত ছোঁয়া বস্তে গল্পের যেখানে শেষ সেখানেই হবে শুরু আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা আমরা এখানে শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ